আজ মুসলমান আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। আল্লাহ কইছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ইমানের রশির মধ্যে এক হইয়া ধরো, ইমানের রশির মধ্যে সারা তোমরা এক বনিয়া ধরো, তোমরা ইমানের ব্যাপারে এক বনো। আজ ইমানদার তুমি ইমানের ব্যাপারে কিলা এক বললাই, ইমানদার বললাই মাশাআল্লাহ কলমা পড়িলাই, ইমানের হক তোমার মাঝে নামাজ নাই, ইমানের হক তোমার মুআমালা ঠিক নাই, ইমানের হক তোমার মুআশারা ঠিক নাই, ইমানের হক তোমার একজনে সুদ খায়, একজনে ঘুষ খায়, একজনে ব্যভিচার, একজনে জুলুম, একজনে অবৈধ ব্যবহার। তোমার মধ্যে কি পর্যন্ত ইমানের হক আছে তোমার মধ্যে একতা নাই। গড় যদি তিনজন হয় ফয়লা নম্বর তিনজন তিন মুখা, একজন বেনামাজি, একজন সুদগারা, এহাতকে মহিলা পর্যন্ত গ্রপিং সুদ খায়। আমার আল্লাহ রসুলের মায়ার নবীর মায়ার উম্মত হল কসম খুদার কয়েক জিনিসে মানুষের জাহান্নামের লাগি ওয়াজিব বানাইলায়। এর মধ্যে এক বস্তু হইল হারাম মাল বক্ষণ যদি করো, হারাম খানেওয়ালা দিছিবি কান জাহান্নামের লাগি ওয়াজিব হই যায়। একবার কোনা নাউযুবিল্লাহ। হারাম আমরার মধ্যে আসেনি না নাই, মাতনা হারাম আসেনি না নাই। কি পর্যন্ত হারামে জর্জরিত হইছো, কিন্তু এই জীবনে কান চিরস্থায়ী মনে করিও না। মুরব্বী অকলরে জিগাও জোয়ানের নিয়ামত, ও জোয়ান মুরব্বীরে জিগাও তাই না একদিন জোয়ান আসলা। আজ কিন্তু প্রত্যেকে আফসোস করা লাগে। আল্লাহ রসুলে ফরমাইছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে প্রশ্ন করব আন শাবাবিহি ফিমা আবলা, তোরে আমি জোয়ান বানাইছিলাম, জোয়ান এখানে খানো খাটাইলাই। হে জোয়ান, তোমার যদি মার ঘর থাকি অন্ধখানা আল্লাহ বানাইয়া ভয়দা করতো, তাহলে তুমি চিন্তা করো। আজ আল্লাহর দেবা সব আস্তারাই তুমি ফেসবুকের ভিতরে খাটারায়, গান্দা ফটো পিকচার সারারাই দেখায়। আল্লাহর দেবা নূর দে তুমি অপব্যবহার করায়। আমার আল্লাহ কইয়া ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কয় হে মানব গোষ্ঠী, তোমরা আমি চোখ দিছি, আমি কান দিছি, আমি দিল দিছি, আমি সব কিছু দিছি। নিশ্চয় তোমরা জানিয়া রাখো তোমরা কান, তোমরা চোখ, তোমরা দিল, তোমরা দিমাগ, এই সব নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে উবা করাইয়া প্রশ্ন করো। বলে ভাই, আজ মুসলমানের যুবক যুবতী আল্লাহর দেওয়া চোখ দি আস্তা রায় খালি আপনার সিনেমা, নাচ, ফটো, গান্দা এইগুলার আসর ভিতরে গিয়া জমের নি না, জমের না, মাথন না করে ইমান ধ্বংস হর নি না, মাথন না করে। এর লাগে বছর একদিন আইয়া কয়জন বয় তৈলাম সুবহানাল্লাহ তসবিহ করলাম, আর বাকিগুলোর চিন্তা যদি করি না বাঁচা যাইব নি, মাথন না করে। আল্লাহ কইয়া কু আনফুসাকুম মা আহলিকুম নারা, তোমরা দুজক থাকি বাসো, তোমরা আকাল দে বাসাও। আজ সেই জিম্মাদারি মানুষের নাই, মসজিদের কমিটিরও চিন্তা নাই, ইমাম সাহেব একলা বেচারা বেশ মাতিয়াও লাভ নাই। আজ মসজিদ আইন তো নমাজ আও কোয়া কানোর ওয়াজও নাই, মনে কয়া মনে কয় নাই। আমরা কোনো কানোর ড্রাইভার হ্যান্ডেলম্যান, ঠান্ডা বাসিলের ড্রাইভারও নাই। আমি ভাইলাম একবার এক ইমাম বেটা, নাম কইতাম না, নাম তো আপনার চিন্তাও নাই। আমার বেটায় কইল হুজুর আমি বাক্কা কত বছর আসলাম ডিব্রুগড় আঠান মসজিদের ইমাম, খুব বছর ইলা গেছে, বছরকে বছর ফজরের নামাজ পড়াইতাম সহায়া, লেফরতন থাকি মাইক টান দিয়ে আজান দিতাম আর ফিরিয়া হরাইয়া ফিরতাম, আমিও পড়িতাম না। বুঝা গেছে সমিনটা কিলা চলে। বেটা এমনি কইছে না, তবলিগ আইয়া তোমরা চোখ তার খুলিছে ও কইছে, বুঝবাইছ নি? তবলিগ আইয়া চোখ খোলার বাদে বুঝবাইছে আমি কিতা করছি, ও তার হাসা গান বার করছে না, ই হাসা হলে হেসর বার করলি বুঝ মাতো না ফেলে, আসল চোখ খোলার বাদে বার করছে। এর লাগে আমরা আসল চোখ খুলো, প্রত্যেকে নিজে নিজের নফসর লগে মোদাখেদা করো। এটা মুখর তসবিহ কামাইতো নাই, আখতা কয়দিন সুবহানাল্লাহ বাদে নামাজও নাই, কামাইতো নাই, নফসর লগে মোদাখেদা করো। সবচেয়ে বড় কামাইলো তবলিগ জমাতে যাও, সাইর মাস সিল্লা লাগাও, কুরবানি মোদাখেদা করো। তুমি 12 বছর বেনামাজি আল্লাহ নামাজি বানাই দিবা, এর মাঝে ঠেলা মাথায় ঠেল দিবা, সুবহানাল্লাহ টান দিবা, কাম বন্ধ হয়ে বাই। আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আমার আল্লাহ কইরা যারা তারা নসল লগে মজা খেদা করব, হে নিচল লাগি মজা খেদা করব, আমার দিন পাইবার লাগি তার জানমাল কুরবানি করব, আমি আল্লাহ তার দিনের রাস্তা দেখাইয়া দিব, হেদায়তের রাস্তা দেখাইয়া দিব, হেদায়তের রাস্তা দেখাইয়া দিব, আমি আল্লাহ তারে হেদায়ত দিব। যে হেদায়তের কারণে হে নমাজ বুধ ভাইব, হে রোজা বুধ ভাইব, হে হজ বুধ ভাইব, হে ইসলাম বুধ ভাইব, নতুবা হে আদত বানাইতে পারে এবাদত হইত নাই, আদতের জাহান্নাম থাকি বাঁচা তার লাগি সম্ভব হইত নাই। আজ মুসলমানের নফসের লগে মজা খেদা করে না, আস্থা রায় যাওয়া শুনে মনে হয় নমাজ পড়িত পড়িত, কিন্তু আসলতে নফসে মানে না রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে আমি আয়াত পড়ছি, আল্লাহ পাক ফরমায়া ওয়ালাকাদ সারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ ভাগে ফরমায়, হে দুনিয়ার মানব গোষ্ঠী, তোমরা খান বাতিয়া হলো ঔষম মানুষ আর জিন্নাতে আমি জাহান্নামের লজ্জে বানাই দিয়ে ধারণ করছি। কে বা খারা লাকম কলম, ওদের আমি বুঝার শক্তি দিয়েছিলাম। হে বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বিল্ডিং বুঝে, চাকরি বুঝে, নকরি বুঝে, দোকান বুঝে, মোকান বুঝে, ফুয়া বুঝে, ফুড়ি বুঝে, দুনিয়ার কোনো কিছু তারে বুঝানি সম্ভব সম্ভব বুঝানি সমকার কারণ নাই, বুঝতে হে নিজেই বুঝতে পারে। বুঝে না যদি তাহলে হে দুই নাগাদ নমাজ তার বুঝো হয় না রে বা। নিজরে জিকাও না নিজে কত নমাজ কদা করছো, আল্লাহর কাছে কিতা মুখ দেখাইতে হয়, কিতা মুখ দেখাইতে হয়, খবর গিয়া কিতা মুখ দেখাইতে হয়। মরা লাগবো নিলে লাগতো নাই, মাথনা এখানে মরা লাগবো নিলে লাগতো নাই, হ্যাঁ মরা লাগবো, নমাজ লইয়া যাবা লাগবো মুসলমান। হ্যাঁ আল্লাহ কইলা দুনিয়ার সব কিছু বুঝে কিন্তু নামাজ বুঝে না, আমি আল্লাহর বিধান বুঝে না। আল্লাহ কইছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমার আল্লাহর রাসূলে তোমরা যেটা কইছেন তা তোমরা মানো, যা নিষেধ করছেন তা তোমরা মানো। আমরা নবীর উপরে ঈমান আনিয়া বই যাই, কিন্তু নবীর উপরে ঈমান আনা কাহাকে বলে কো মুসলমানে জানে রে ভাই। নবীর উপরে ঈমান আনা কি কইলে কিতা কইতে আর ভাই কিচ্ছু নাই, খালি ইমান আনছি, আল্লাহর উপরে ইমান আনছি, নবীর উপরে ইমান আনছি, মাত লম্বই বই দিকে যাইতাম না। তো আমার ভাই হলার বুজুর্গ আল্লাহ কইরা ওয়ালাহুম আ'ইউনুল্লা ইউবসিরুনা বিহা, তারে আমি চোখ দিছিলাম, হায় রে হায় ও নমখারাম। আল্লাহ কইরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ এখন খিলা তোমরা নাশ করে করো নমখারাম হল, তোমরা খিলা না ফরমানি খড়ায়, খিলা তোমরা কুবরি শিরকি না ফরমানি কুবরি বেদাতি খড়ায়। কুনতুম আমওয়াতা, তোমরা কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমরা জীবিত করলাম, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা আমি মৃত্যুদান করব, সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইয়িকুম, আবার কিয়ামতের ময়দানে তোমরা আমি জীবিত করব, আমি আল্লাহর সামনে তোমরা হাজির করব। একবার তোমরা এই কথা চিন্তা করো না, আমি তোরে চোখ দিলাম, সারা রাত শূন্য তো কাটাই দিলে, হে গোলাম এই চক্ষু সম্পর্কে উবা করাইয়া তোমার যেদিন জিজ্ঞানি হইব আল্লাহর সামনে কি জবাব দিবা। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال سبحانه تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا مولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. معزز مکرم حضرت صدر غائب उपस्थित उलमाए कराम मुरब्बियान इज़ाम विभिन्न अंचल থেকে আগত যুবক ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানির বিনিময়ে আজকে এই মাঠের উপরে দ্বীনি এক মাহফিল আল্লাহ পাক আমাদের আশার বসার সোনার মাতার সুযোগ দিয়েছেন। সেই হেতু মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা কিন্তু অত্যন্ত ক্ষীণ আওয়াজ, একটু জোরে সুরে জুসে হুসে হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইসকল আর বুজুর্গসকল, মাগরিবের পর থেকে প্রচুর আলোচনা হয়তো আপনারা কমরব বেতাও করতে পারে, কিন্তু আমরা আমলের নিয়তে খোটা শুনছি জানি আর না। আমরা জানি আমলের ধর্মাদার নিয়তের উপরে, নিয়ত যদি না থাকে তে আমল করা সম্ভবপর না। সুতরাং সর্বাগ্রে আমরা নিয়ত করি যে আলোচনা শুনবো আমরা আমল করবো। একবার কই ইনশাআল্লাহ, আর একটু জোরে কই না ইনশাআল্লাহ। যার জানি যে সামনে যে খালি জায়গা আছে, ফাঁক জায়গা আছে, একটু দয়া করিয়া মারি চাই, যেহেতু শয়তান বয়াত। যদিও আপনারা না দেখেন কিন্তু হদিসে পাকও আছে খালি জায়গা দিয়া শয়তান বয় ওয়াসওয়াস দিবার লাগি। সুতরাং শয়তানটা বার করবার লাগে থোড়া আল্লাহর জিকির জবানে লাগাইয়া আগে দিয়া গো সাইলা ইলাহা ইল্লাল্লাহ, একটু জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির কার্পণ্যতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। একবার হোক সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমান দুনিয়ার প্রত্যেকটা বস্তুরে পরিষ্কার করার এক একটি বস্তু ব্যবহার করা হয়। আমার উম্মত হল গুনাহ করছো, দিল ময়লা লাগি গেছে, যে ময়লায় তোমারে আল্লাহর বিধান মানতে দেয় না, আল্লাহর নাফরমানি ছাড়তে দেয় না, গুনার কারণে তোমার কলব আপনার অন্ধকার বনে গেছে, সেই কলবরে পরিষ্কার তুমি চেঞ্জ করো। আল্লাহ রাসূলের শিক্ষা দিতরা যে কলব পরিষ্কার বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله. أمر باي خلال بزرگ خل آقای نمدار سرکار دو عالم صلی اللہ علیہ وسلم امت আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমরা এই দুনিয়া থাকতাম না, কিছুদিনের জন্য রব্বুল আলামিন দিয়া জানাই দিয়েছে খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মউত এবং হায়াত দুই বস্তু দিয়া পরীক্ষার হলের মধ্যে তোমার দণ্ডে বসাইয়া রাখছি, পরীক্ষা নেওয়ার জন্য সে কতখান বালা আমল করো। আমরা পরীক্ষার হলের মধ্যে বসি আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত আছি, আল্লাহর জিকির করতে পারি না, আল্লাহর স্মরণ করতে পারি না। আল্লাহ কইরা ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আর আমরা বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যে আমরা সবাই মানি তো ইনশাআল্লাহ, জিও মানি কিন্তু নামাজ পড়ি না, ওলা আল নানি তোরা একদম আছেন না। হানা কইতে দিদা বোধ করবা না, যেহেতু বেশি সময় বসাইতাম না, কারণ আমি জানি আমার মাগরিব পরে ওয়াজ যখন রাখছি তখন টাইম টেবিল মেনটেন করা আমার জীবনের উদ্দেশ্য থাকে, মেনটেনও করি শুক্রে এলাহি। কিন্তু ইনো আইয়া উল্টা পাল্টা হইতে হইতে মিজাজের উল্টা সারা হয়ে গেছে। এরপরে খাওয়া দাওয়ার আমার নিয়ম আগে নাই, পরে খাই, আগে খাইও লেছি, অনলি ফর টাইম সেভিং। এখন বেশি সময় বসাইতাম না, কম সময়ে বেশি মাতিমু, যদি সুযোগ দেন দিবা তো ইনশাআল্লাহ। কিতা দিবা না বুঝিয়া ইনশাআল্লাহ সবাই বলবো, অর্থাৎ কুটা বসা লড়া চড়া বেড়া চেড়া কিচ্ছু করতাম না। একবার জুড়ে গো ইনশাআল্লাহ, আরো জুড়ে ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ রে বাস্তবায়িত করতে পারতে নাই, শয়তান আসেনি না নাই, মাতন্ডাকারে আসেনি না নাই, নফস আসেনি না নাই, বিড়ি খাইবার খাসলত আসেনি না নাই। সুতরাং এটা ব্যাঘাত ঘটাইব না না। সুতরাং আল্লাহর কাছে মাঙ্গো, আল্লাহর কাছে খুঁজো। আল্লাহ না বোয়াইলে, আল্লাহ না খরাইলে, আল্লাহ না পছন্দ করলে কোনো মানুষে আল্লাহর কাম করতে পারে না। আমার আল্লাহ রসুলে ফরমাইছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষটার সাথে সাই সম্পর্ক স্থাপন করতাম, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইলাইতা, জাহান্নাম থেকে বাঁচাইলাইতা, দুনিয়া আখিরাতের কামিয়াবি দিলাইতা, দুজাহানের সফলতা দিলাইতা, ও মানুষরে আল্লাহ দ্বীনের সমঝ দান করিলা। একবার কও সুবহানাল্লাহ। সারা সুবহানাল্লাহ কেন কইলাই না? আল্লাহ রাসূলে ফরমাইলা যাই না কইবাই তার লাগি আল্লাহ জান্নাত একটা জান্নতি গাছ লাগাইয়া রাখবা। একবার কও না সুবহানাল্লাহ। ওলা বড় এক গাছ লাগবো, থেজি এক গুড়া নবীজিয়ে ফরমাই দিরা থেজি অর্থাৎ খুব থেজে বেগে চলে। ওলা এক গুড়ায় যদি 1000 বছর খালি দৌড়ায়, গাছের ছায়াটা অতিক্রম করতে পারত না। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল নবীজিয়ে ফরমাই দিরা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান শাকিলাতানে ফিল মিজান خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. আল্লাহ রাসূলে ফরমান কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা শব্দ আমার আল্লাহ রহমান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। শাকিলাতানে ফিল মিজান, ময়দানে মাশরে যেদিন কিয়ামতের দিন নেকির বদির পাল্লা ওজন করা আরম্ভ হইব, যেদিন বাবার ছেলে চিন্তা নাই, এক নেকির লাগি মানুষ পাগল লাগাইন করিব, বিবির কাছে যাইব, 40 বছর তোমারে লইয়া খাইলাম করিলাম চললাম, আজকে একটা নেকির লাগি আটকে গেছি, তোরা সাহায্য করো না। বিবিও কইবা আমার তো কোনোদিন বিয়া হইছেও করি জানি না, আমার কি অবস্থা হইব আমার জানা নাই, যার জানি চিন্তা যার জানি করো। আল্লাহ রাসূলে ফরমাইলো ওদিন সুবহানাল্লাহ নেকির পাল্লার মধ্যে বাড়ি হইব। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ কইবার সময় পাইনি, নামাজও নাই আর সুবহানাল্লাহ কানতে গিয়েইতা মূল্য নাই গোর আর হবে দি দুয়ার না লাগানি যাইব। ও যে যুবক জেনারেশন তারা বর্তমানে বেশিরভাগ ম্যাক্সিমাম নামাজ থাকি দূরে। আহ, বড় আফসোসের কথা, বড় দুঃখের কথা। আজ মুসলমান আপনি আমি পুরা পৃথিবীর মধ্যে, বিশেষ করে ভারতবর্ষের মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হওয়ার কারণ সায়াতি আলান নাস জামান লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা ফিল ইসলাম ইল্লা রাসমুহু। আল্লাহ রাসূল ফরমাইরা সায়াতি আলাল জামান লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা ফিল ইসলাম ইল্লা ইসমুহু। আমার উম্মতের কাছে ওলা এক সময় ইয়া পৌঁছিব, নাম মাত্র মুসলমান থাকবা, মুসলমানই তাদের জীবনে থাকবে না। আর শুধু কোরআন শরীফ ফটো পিকচার হিসাবে আমার উম্মতের বাড়ি থাকবো, কিন্তু কোরআনই কোনো বিধান থাকবে না। বর্তমানে এই অবস্থা হয়েছে নি না? না চাই তোরা আবার মাথইন না, এত হানা করেন না। তাইলে এই অবস্থাটাকে পরিবর্তন করতে হইলে কিন্তু নিজ দায়িত্ব, প্রত্যেকের নিজ দায়িত্ব। ইয়াদ রাখো যুবক সকল, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা তাজালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামা। আমরা সারা ইমানছি কিয়ামতের ময়দানে আমরা গিয়া খাড়া হইব, আল্লাহর সামনে আমরা সারা হাজিরি দিব। আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা খাড়া করবা, জিগাইবা আনু উমরিহি ফিমা আফনা। জীবন খান খানো অতিবাহিত করি আইছো, জবাব দে তোর জীবনের পুঁজি আমি জীবন দিছিলাম, তোর হায়াতে তোর আপনার জীবনের পুঁজি দান করলাম, সেই পুঁজিরে তোমরা খানো বে করি আইছো, জবাব দে। না দিয়া তুই আগে যে টান দেওয়া সম্ভব হইত না। দুনিয়া মাসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আজ একবার সুবহানাল্লাহ কর, মুসলমানের সময় নাই, কিন্তু ইয়াদ রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। নবীজি ফরমাইরা ময়দানে মাহশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আখতা দেখবা, এক মানুষরে আল্লাহর আত খোলা লাগাইয়া, জাহান্নামী জিনজির লাগাইয়া, জাহান্নামী লঙ্গর লাগাইয়া, তারে ফেরেশতাগুলো টানিয়া নিদ্রা জাহান্নামের মধ্যে ফলাইতাম। ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসিন ভাইবা, নিশ্চয়ই বেটা মুহাম্মদ উম্মত হইব। নবীজির ডাক দিবা, নবী মুহাম্মদ আপনি তোশিবানো খোয়া। নবীজি ইয়া হাজিরি দিবা, নবীজির কইবা নিশ্চয় আপনার উম্মতরে বান্দিয়া নিদ্রা দুজক ফলাইতা, কি কারণ দেখো চাই। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার সামনে গিয়া হাজিরি দিয়া, ফেরেশতাগুলো জুকাইবা তোমরা খানে যখন হইয়া যারায় দেখি আমলনামা খান আমার টাইম দেও চাই। আল্লাহ রাসূলের নামে আমল আত লইয়া দেখবা বেড়ার জান্নাতের ফয়সালা হই গেছে, গিয়া জাহান্নামের ফয়সালা হই গেছে। ওই সময় নবীজি এক টুকরা কাগজ বার করিয়া তার নামে আমলের মধ্যে রাখবা, আর কইবা তোমরা আবার ফাল্লা উঠাও চাই, তার নামে আমল খান আবার ফাল্লা উঠাও। ফেরেশতাগুলো এতরাজ করবা, বলে ও নবী মুহাম্মদ আমি তো আমরা তো উঠাইবার কোনো হুকুম আমার কাছে নাই। আল্লাহর কাছে জানাইবা ও আল্লাহ, আপনার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইরা আবার ফাল্লা উঠাইতাম এই বেটার নামে আমল। আল্লাহ রাসূলে আল্লাহ আল্লাহ কইবা হে ফেরেশতাগণ, যখন আমার নবীও কইছেন যে তোমরা আরেকবার ওজন দেও চাই, ফিরিয়া ওজন দেবার লগে লগে দেখবা নেকির পাল্লা বাড়ি বনি গেছে গিয়া, লগে লগে আল্লাহ ফয়সালা দিব আমার বান্দারে তোমরা জান্নাত লইয়া যাও। জোরে কও সুবহানাল্লাহ। বড়াই কইছে আমল সে জিন্দেগি बनती है, আমল সে জিন্দেগি बनती है, जन्नत भी और जहन्नम भी। अपने फितरत में नूरी है नारी, এই মাটির জিসিম কোন জন্য নূরের ফায়দা নাই। এই মাটির শরীর দিয়ে আল্লাহ কোন জাহান্নামের লগে বানাইছে না, জান্নাত জান্নাত দিয়ে বানাইছে না। আপনি আমল করো যদি তাইলে জান্নাতি বানবায়, আমল যদি না করো জাহান্নামী বানবায়। আল্লাহ পরীক্ষার হলের মধ্যে বয়া কইছে হে কতখান আমল করো দেখা যাইব। কাল কিয়ামতের ময়দানে উবা করাইয়া জিকার হইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া জীবনখান তুমি খানো খাটাইয়াইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব মিলানি লাগবো নি সারা। আরে একটু জুড়ে হোক না, খালি মাথা লাটাই লইব নি। আমি খালি কইতাম আপনারা হুমকায় খামাইতো না, হা না কইও, ডাটাও লইব। মাছ বুঝা গেছে? ডাটাটা অফ করি তৈছো, ডাউনলোড দেবা যান না, খালি ডাটাও অন করো, ডাউনলোড হইব। বাড়িতে গেলে অপশন চিন্তা করলে পাইবা, নতুবা এটা তো ওয়াজ যাইব কি ফালাইয়া যাইবে গিয়া, ফালাইয়া যাইবে গিয়া। রসুল পড়ো একবার, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সবে পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরতে বইতে দুরূদ শরীফ পড়িও। আল্লাহ পাকে এক জমাত অগণিত অসীম সীমাহীন গণনার বাহিরা ফরিস্তা বানাইছে। যে ফরিস্তা হলর খাম হইল জমিন যে জায়গাত উম্মদে দুরূদ শরীফ পড়ে নবীজিরে সম্বোধন করে সালাম দে, লগে লগে তারা নিয়া জন্নামলার আল্লাহ নবীর রওজাত পৌঁছাইয়া দেন। একবার কও না সুবহানাল্লাহ। এই সাইয়াহীন ফরিস্তা হল এই জায়গাত ঘুরিরা, আপনার দুরূদ শরীফ পড়িবায়, আপনার সালাম নবীজিরে দিবায়, সঙ্গে সঙ্গে মদিনাত নিয়া পৌঁছানি হইব। মুসলমান, আমরা আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়ি না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশরা। উম্মত, যদি তুমি একবার দুরূদ শরীফ পড়ো, রব্বুল আলামিন তোমার উপরে 10 বার রহমত নাযিল করব। একবার কও না সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল শতমাত মাতিয়ার, আমরা বেশি বেশি তাসবিহাত, বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। বলবো সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইরা যারা বেশি জিকির করব, এই জিকির করনেওয়ালা মহিলা, জিকির করনেওয়ালা পুরুষ, আল্লাহ জানাই দেন, ওয়া'দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ এখন ওয়াজ-যাকিরিনা ওয়াজ-যাকিরাত والذاكرين الله كثيرا والذاكرات, যারা বেশি বেশি জিকির করনে वाला পুরুষ হইব এবং মহিলা হইব, আ'দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ তাদের জন্য আমার মাগফিরাত এবং জান্নাত আজর তারা আপনার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি। কও সুবহানাল্লাহ। আমরা মাগফিরাত চাই নি যারাই মাতই না কেনে, তাইলে শর্ত হইল বেশি আল্লাহর জিকির করা লাগবো। আর চাই মহিলা হোক পুরুষ, আমরা আল্লাহর মাগফিরাত চাই, আল্লাহর কাছ থেকে আজর আযীম চাই। আমরা চাই জান্নাত ফায়দাম, কাম করতে রাজি নাই, খালি কাম করতে রাজি নাই, মুক্তি কইরা কামাইতো নাই, তুমি কাম করতে রাজি হইতে লাগবো। ওইতে হইলে বাধা প্রদান করবো তোমার শয়তান, ভিতরে নফস আছে, শয়তান আছে, খাসলত আছে, পরিবেশ আছে। এই পঞ্চরিপুর সাথে তোমার যুদ্ধ জেহাদ যদি না হয়, যদি তুমি মুজাহিদা না করো, ওলা এক পরিবেশ আইব আস্থা নাই তোমার শুনবাই, একটা কথাও তোমার খামলা গাইতে পারবে না। আমার ভাই হল বুজুর্গ হল, আমরা কেউ আজ জানি না, এটা যেটা মাতিয়ার আমরা সারাই আমার আজ জানি না আপনারা, কিন্তু বাস্তবে বাস্তবায়িত হয় না এখানে। তার পিছনে কারণ হইল, আমরা মুসলমান ইমান ইসলাম গ্রহণ করছি, কিন্তু নফসের লগে মুজাহিদা মোকাবেলা করছি না, হেদায়েতের রাস্তা আমরা পাইছি না, আল্লাহর দ্বীনের সমুদ পরিপূর্ণ আমরা দেশে নাই, যার কারণে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ওয়ারবাদে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, বেবিচার, রাগাজানি, মারামারি, কাটাকাটি, আল্লাহর নাফরমানি। এ গোলাম, একবার চিন্তা করো, আল্লাহ তোমার ইমানের মতো দৌলতের মালিক বানাইছে রে, তুমি সুদ, ঘুষ, মদ, গাঁজা, জুয়া, বেবিচার, ইমানের মতো দৌলত বানাইছে রে, তুমি আল্লাহর নাফরমানি করবা। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কাল কিয়ামতের ময়দানে তোমারে উবা করাইয়া জিগাইবা, আল্লাহ তোমারে যে জীবন দিছিলাম খানো করাইয়া আইছো, জবাব দিয়া যাও। হে যুবক, তরুণ যুবকেরা, তুমি বালিগা থাকি কসম খুদার এক শ্বাস ফলাইবার সময় তোমার মাওলার হিসাবর বাকিরা নাই। কাল কিয়ামতের ময়দানে তুমি খারে লইয়া তুমি গিয়া হাজির হইবা। দুনিয়া জি লাগানে কা জগা দুনিয়া নেহি ये इबारत की जाए तमाशा नहीं, ये इबारत की जाए तमाशा नहीं। এই দুনিয়া খেলে খেলে এবার জায়গা নাই, কোথায় ছিলায় কোথায় আসলে কোথায় যাইবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার তোমরা আমারে ডরাও, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো। আমার আল্লাহ কইলা ওয়াল তাকুন নাফসুম মা ওয়াল তানজুরু নাফসুম মা قدمت لغد। একবার তোমরা চিন্তা করো চাই কাল কিয়ামতের ময়দানে তোমাদের সময় গিয়া হাজিরি দিবায়, ও দিন খারে লইয়া গিয়া তোমরা উবাইতায়। যেদিন নবী হল পর্যন্ত নফসি নফসি করতে থাকবা, দুনিয়ার কোনো মানুষে কোনো মানুষের যেদিন গসিত নাই, ও দিন তুমি খারে লইয়া গিয়া হাজির হইবায়। জিকির করো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah। কত মানুষ কিন্তু ইল্লাল্লাহ খালি আমটা আমটা করে দে বাবা। আমার সামনে যদি ইলা আবার হয় আজরাইলের জাপটা তো তাই বার হইবে। তোরা একটু দিল খুলিয়া খাও না। আল্লাহ রসুলের ফরমাইয়া জাদ্দিদু ঈমানাকুম, ইমানের মায়েরা পরিষ্কার করো, ইমান তাজা বানাও। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা ইমান কেন খিল্লা তাজা করতাম। নবীজি কইরা কালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান দে শরায় তাজা করার দরকার আছে নি মাতই না কেন? তাইলে বেশি বেশি আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। পারতাই না একবার চিন্তা করো, যে জীবন খান গেল কেমন করছো, কেমন করছো। আই রে গায় খালি সুনাউল্লাহ বা হুনাউল্লাহ আমলুল্লাহ নাই। তোরা একবার জিকির করো চাই, কেমন আল্লাহর জিকির করলাই। আমার ভাই এখন আর বিজয় বুজুর্গ হল আকায় নামদার সরকার দুয়ারম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর হাবিবে ফরমাইছেন, মরবার সময় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যাই দুনিয়া থেকে যাইবার সময় শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূলে ফরমাইছেন মরিয়া লগে লগে জান্নাত। জুরে কওরা সুবহানাল্লাহ। এই কথার উপরে ইয়াকিন আছে নি মাতই না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ লগর দুস্তি সবচেয়ে বেশ হওয়া লাগবে না। হ্যাঁ, কারণ জান দুস্তি বেশ হয় থান কথা আগে আয় উঠিয়া পড়লে আপনার ধাক্কা খাইলে মানুষের মাইগ্য কইন নাই মাতো না কেন? কারণ মার মায়া কলেন যার সারা থাকি বেশ হলে নাই মাতো না। হ্যাঁ, এর লাগে মাইগ্য আয় নাই, অর্থাৎ মার মায়া ভিতরে বেশ। এটা কি বেশ লা ইলাহা ইল্লাল্লাহর মায়া লাগবে না না? আমি হাদিস পড়েছি, নবী জবর মাইজা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূলুল্লাহ ফরমায়, খোঁজা যে আল্লাহরা তো আমার জান, সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি নবী কই। আর নবী যে না কসম খাইয়া কইলে আমরা ইয়াকিন করা লাগবো নি না? এর মাঝে কোনো সন্দেহ আসেনি? এর মাঝেও সত্য আমরা সত্যতার ইয়াকিন বানাইবার লাগি আল্লাহ রসুলে কইলা, আমি আল্লাহর নবী কই। আর যে আল্লাহরা তো আমার জান, সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি কই, আর আমার উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের মায়া তোমার বাবা থাকি, তোমার মা থাকি, তোমার ছেলে থেকে, তোমার মেয়ে থেকে, অর্থাৎ দুনিয়ার সমুদয় সম্পর্ক থাকি বেশি মায়া হইতো না, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল ইমানদার বনতে পারো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সমুদয় বস্তু থাকি আপনার সাথে আমার মায়া বেশ, কিন্তু আমার জান থাকি নাই। আল্লাহর নবী কইলেন, ওমর, এখনো তুমি পরিপূর্ণ পূর্ণ ঈমান হইছে না তোমার হয় নাই। হযরত ওমর বলে কোন ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর আতো আমার জান, সেই আল্লাহর জাতের কসম দিয়ে আমি বলছি ও আল্লাহর হাবিব, আমার জানটা কি আপনার লগে মায়া বেশি। এখন যদি কোন তাহলে ঈমান আমি জান আবুকে দিয়া ফেরাইমো, আমার জান বার করিয়া আপনি নবীর আতো এখন দিব। নবীজি কইছেন এখন তোমার ঈমান কামিল হয়ে গিয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মায়া আল্লাহ আল্লাহ রাসূলের লাগি তার জানটা কি বেশ আসল নি না মাতই না খেলে জানার কুরবানি সাহাবায়ে কেরামে দিলা। এ মুসলমান, যেদিন উহুদের ময়দানে নবীজির দান শহীদ হন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দেহরূপ কি ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির মানুষে মারিয়া জমিনে ফলাই দিছেন, নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে। আস্তা ময়দানে উহুদের মধ্যে ঘোষণা হয়ে গেছে নবীজি শহীদ। সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ মুসলমান জানের কুরবানি তারা দিছেন। আপনি আমি আপনারা ঈমানের কুরবানি দিতাম পারিয়ার না, আপনি আমি ইবাদতের কুরবানি দিতাম পারি না। ইসলামের কুরবানি আপনার আমার কাছে নাই। জানের মধ্যে তারা ঈমানের লাগি দান করিলাইছেন। ইয়া মুসলমান, একবার চিন্তা লাগাও হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে ফির দিয়া মুশরিকদের দিকে সিনা দিয়া আপনার নবীজির আগ বাড়িছেন। নবীজির বেরিয়ে রাখছেন তীর মারতে 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 সময় আপনার দোলাশাই হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি আপনার দরিয়া সাহাবায়ে কেরাম এখানে আনি হাজির করছেন শহীদগণের লাশের সামনে। ওই সময় দেখা গেছে শুধু সিনার মধ্যে 70 টাকি বেশি আছে, খালি তীরের আপনার তীরের দাগ। সুবহানাল্লাহ। বক্কার দিন পাইছি করিয়া আজ ইসলামের কোনো দাম নাই। না সুরত মুসলমানি, সিরত মুসলমানি, না ব্যবহার মুসলমানি, না ব্যবসাত ইসলাম, না কোন বিভাগ ইসলাম। ওটা রেওয়াজি কাম করিয়া বুধবরানি যাইবা গিয়া বহুত কঠিন আছে। আকায় নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি আমি ঈমান ইসলাম বাস্তবে বাস্তবায়িত করতে হইলেন আমার আল্লাহর বিধান হইল ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ো না সুবহানাল্লাহ। ফরমাজ ভাই আওয়াজ নাই, জোরে জোরে কই না সুবহানাল্লাহ। আগে তো কইছি একবার সুবহানাল্লাহ পড়লে লাভ কতখান হইব সারা জানা আছে তো ইনশাআল্লাহ। আর যখন পড়িবা তখন নামায় আমল লেখা হয়নি না হয় না মাতই না কেনে হয়নি না হয় না। তাইলে নবীজি ফরমাইছেন কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লার মধ্যে এই সুবহানাল্লাহ ওলা ভারী হইব। যেদিন কোন নেকি থাকতো না ওই দিন সুবহানাল্লাহ দি বড় বড় হইবা। একবার কওরা সুবহানাল্লাহ। হাদিসে পাক ঘটনা আইছে, একজন পতিতা নারী, একজন বেশ্যা নারী, একজন রাস্তাঘাটে ঘুরনেওয়ালা নারী। হদিসে ঘটনা আইছে একদিনে রাস্তা ভাইয়া ঠিয়া যার মরুভূমির মাঝখানে এক জায়গায় গিয়া দেখছে গভীর একটা কুয়া, একটা কুকুর কুয়ার দ্বারা বইয়া তড়প তড়প করে। আর জিব্বাত পানি শুকাই গেছে, পানি নাই। মরুভূমি অঞ্চল পানি পাওয়া যায় না। তৃষ্ণাযুক্ত কুকুর মরণাপন্ন অবস্থায়। ওই সময় আল্লাহর বান্দির দিলের মধ্যে দড় দাইছে। নবীজি হাদিসের মধ্যে ফরমাইছেন বনি ইসরাঈলের আল্লাহর বান্দি লগে লগে উন্না মাথাদাই খুলিছে, চামড়ার মোজা খুলিছে, আর ও মোজার মধ্যে বান্দিয়া কুকুর মধ্যে ডালিছে। টান দিয়ে উঠাইয়া পানি দিয়া কুত্তার মুখো ছাড়িয়েছে। কুত্তায় খাইয়া যে সময় তৃষ্ণা নিবারণ করছে, জান ফিরিয়েছেন, উঠিয়া দৌড়াইয়া গেছে। আমার মালিকের দেখিয়া বড় মায়া লাগছে। লগে লগে আল্লাহর বান্দির জান্নাতের ফয়সালা লই লইছে। জোরে কও সুবহানাল্লাহ। বড়াই কইছে গরীবম পর জো মেহেরবা হোতা হে জমি মে খোদা মেহেরবা হোতা হে আরশে বনি মে। গরিব তো মানুষের দুনিয়া দুর্বল, যে মানুষের দুনিয়া সাহায্য করবাই রব্বুল আলামিন আরশে আজিম তাকে তোমার সাহায্য করবা। একবার কও না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। বেজার হইও না, এর যুবক হুয়াইন দেখে আটু আঞ্জা করে জড়ছে। এটা বেশিরভাগ আবিয়াতি হুয়াইন আটু ছাড়ো, আটু ছাড়ো, কারণ আটু আঞ্জা করে ধরলেও ঘুমায়। হ্যাঁ ঘুমায়, এর লাগে আটু ছাড়ো। মাগরিবের রক্ত তুমি জানি এরকম যদি আটু আঞ্জা মারতে বাদে তো যাইবে উঠিয়া পড়ো। একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم تو আমার ভাই হলার বুজুর্গ হল মুক্তসর আলোক ঘটনা কই আল্লাহর এক ওলি আল্লাহর এক ওলির ঘটনা কিতাব আইছে কিতাব লিখি দিরা কলম দি এখন তো ডটম্যান সারা আমরা পাইলটম্যান কিন্তু আগে আপনার নিফ কলম আছিল না মাথন দেখেন বাজার থেকে আমরা আপনার খালির বুতল আমরা লইয়া নিছি ওরবেলা হ্যাঁ আর আপনার বাসর কলম বানাইয়া আলিফ বা আতা লেখছি আর এই কলম দি খালি এটা বাক্কা বাদে এর আগে তো কলম তোলার কথা আছিল না এটা বাক্কা বড় হইয়ালে এখন সারা ডটম্যান তো যাও আল্লাহর ওলিয়ে লেখিতরা কিতাব আর নিবর উপরে ছিদ্র আসিল বাই দিয়া আখটা দেখুন একটা মাছি আইয়া বইয়া তাকে খালি খান তান দিলের মধ্যে আইল ওই মাছিটা নিশ্চয় তৃষ্ণাক্ত যার কারণে তৃষ্ণাক্ত ইয়ার কারণে তো আইয়া আপনার খালি খার আনামাতি আমরা চূড়া খোলাবু না লড়িয়া আমরা থাও করে দিয়েছেন ও মাছি অজ্ঞান তাকে খালি উড়ে খাইয়া তার তৃষ্ণা নিবারণ করিয়া যখন উড়াল দিয়ে গেল আমার আল্লাহর দেখিয়া ওলা মায়া লাগছে লগে লগে আল্লাহর বান্দার জন্য তোর ফয়সালা লইলাইলা জুড়ে কৌ সুবহানাল্লাহ আজকাল যত বেটা তবলিগো যাওয়ার একরামর বয়ান সাইর মা শুনিয়া ইয়া বাদর দিন বাইক জায়গা বলে লইয়া যায় কি মা ঠিক আছে মাঝে না কেন হযরত আপনার আমির শরীয়ত নাই মহা আমির শরীয়ত বয় থইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আই ঠেলিয়া ওবার থেকে হবাই লইয়া যায় আছে নিনা নাই মাঝে না কেন ওবার থেকে হবাই লইয়া যায় কিন্তু খাসলত পরিবর্তন হওয়া বড় কঠিন খালি করণীয় কাম করার নাম ইসলাম নাই বর্জনীয় কাম করার নাম আসল ইসলাম এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইছেন ইত্তাকিল মুহারিম তাকুন আ'বাদান নাস হারাম কামরে তোমরা ছাড়ি দাও তাইরা তোমরা প্রকৃত ইবাদত করনে वाला बनবায় তুমি নামাজ পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ো তিলাওয়াত করো জিকির করো সবকিছু করো এদিকে সুদ খাও ঘুষ খাও মদ খাও গাঁজা খাও বেবিচার রাগাজানি মারামারি ঠেলাঠেলি তাহলে কসম খোদার আল্লাহর গোলাম তুমি জাহান্নাম যাবার সম্ভব হইত না জিকির করো লা ইলাহা ইল্লা illallah jere la ilaha illallah la ilaha illallah la ilaha illallah jere la ilaha illallah la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমার ভাই হলার বুজুর্গ হল আমি প্রথমে আলোচনা নিতাম সাইয়ার আপনারা আমার ঈমান ইসলাম গ্রহণ করতে হইলে পয়লা নম্বর কাম হইল ঈমানদার বনা লাগবো মুখে কলমা পড়ার নাম ঈমানদার নাই ঈমানের বহিঃপ্রকাশ যদি বাস্তব জীবনে না থাকে করণীয় কর্ম যদি করা না থাকে বর্জনীয় কর্ম যদি ছাড়া না থাকে তাহলে ঈমানে তোমারে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানি সম্ভব নয় আজ আমরা সারা ঈমানদার কিন্তু ঈমানের পয়লা নম্বর হক যেটা নামাজ এটার কমজোরি আছে নি না নাই মাতই না করে আছে নি না নাই হ্যাঁ ও গাও থামাইয়া বহুত বাড়িন দেখছি বাক্কা আমার হাত বা সুন্দর সুন্দর আছে কিন্তু দুঃখ লাগছে মসজিদ খান বড় গরিব মুখা দেখা গেছে মসজিদ খান বড় গরিব মুখা দেখা গেছে যে এলাকাত গিয়া বেজারো আর কুশো যে এলাকাত গিয়া দেখবায় মসজিদর দুর্বনার মসজিদ গরিব মনে করি এলাকার ইসলামও গরিব মা ঠিক আছে নি মাতো না করে ইমা এলাকার ইমানও গরিব বুঝা গেছে নি মা বেজারো আর কুশো মাঠ ঠিক আছে কিন্তু ইয়াদ রাখো মুসলমানের বগিলা এবং পুরুষ আজ আমরা মসজিদের লগত সম্পর্ক ছাড়ার কারণে জমিন লাঞ্ছিত বঞ্চিত সূর্যগ্রহণ দর্শে মসজিদ গেছেন স্বর্ণগ্রহণ দর্শে মসজিদ দিছেন বিপদ আইছে মসজিদ গেছেন আল্লাহর দিকে গিয়া তারা দুনিয়ার হল সমস্যা সমাধান দিছেন রে ভাই আজ আপনার আমার দেশে ইসলাম কিন্তু মসজিদ থেকে দূরে সরিয়া মুসলমান ইসলামের সমস্যা সমাধান খুঁজিয়া আজ আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত হইয়া মুসলমান একমাত্র কারণ হইল ইসলাম থেকে দূরে সরার কারণে মুসলমান। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ঈমান আমার বাদে সবচেয়ে বড় কাম হইল নামাজ। এখন পর্যন্ত বেশিরভাগ মানুষ আমরা বেনামাজি রইলাম। যুবক জেনারেশন বেনামাজি, যুবতী জেনারেশন বেনামাজি। তারা মিডিয়া ব্যবহার করিয়া ও পর্যন্ত নামর বন্ধুতে নমজ্জিত হইছে। দুনিয়ার সব চালাকি বুঝবায়, দুনিয়ার সব গান্ডামি বুঝবায়, দুই রাকাত নামাজ তার বুঝবায় না রে ভাই। আপনারা দেখুন বর্তমানে যে অবস্থা হয়েছে, এই নেট, ইন্টারনেট, মিডিয়া, ফেসবুক এইগুলা ব্যবহার করিয়া আমরা জেনারেশন, যুবক জেনারেশন এবং যুবতী জেনারেশন তারা নফসরে ও পর্যন্ত গান্ডা বানাইছে। আস্তা দিন মেহনত করিয়া দুই রাকাত নামাজও আপনার খাড়া করতে পারতা নাই। কিন্তু আমার ভাই এখন আর বুজুর্গ কল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন من أقامها فقد أقام الدين ومن تركها فقد خدم الدين। আল্লাহ রাসূল ফরমাইছেন আমার উম্মত, নামাজ ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ, নামাজ ইসলামের সবচেয়ে বড় খুঁটি। মান আকামাহা যারা নামাজ রে কায়েম করলো, ফাকাদ আকামাদ দ্বীন তারা ইসলাম রে কায়েম করলো, ওয়ামান তারাকাহা ফাকাদ খাদামাদ দ্বীন। নবীজি ফরমায় যারা নামাজ রে তরক করে দিল তারা ইসলাম রে ধ্বংস করলো। এখন হয় না হাইলাকান্দি ডিস্ট্রিক্টও নামাজ ছাড়নেওয়ালা মানুষের সংখ্যাটা বেশ হইবা না কম হইবা, এত জোরে মাতি না। আস্থা আসামের মধ্যে সবচেয়ে বরাকবেলি ওখানে দিনদার এলাকা ধরা হয়। আবার বরাকবেলির মানুষে ওই এলাকার দিন বেশ, কিন্তু বর্তমানে বরাকবেলির সেন্সাস যদি করা যায় তাহলে আপনার বেনমাজির সংখ্যা বেশ না কম, মাতই না করে বেশ। কারণ যুবক সকল দিন নামাজির হিসাব লোক আসরক তাইলে সারাও তোলা জুকইন জুকইনি না, মাতই না করে। কিন্তু যুবকসকলের হিসাব লইয়া দেখো এখনো যুবকসকল বেনামাজি। এই যুবকে জানাই কথা, দুই রাকাত নামাজ যদি হে ছাড়ি দিলায়, মাত্র দুই রাকাত নামাজ ছাড়িলে হে 2,88,00,000 বছর আল্লাহর জাহান্নাম জ্বলিব। এই জাহান্নামে তো ভয়ঙ্কর জায়গা হে মুসলমানের প্রভু মহিলা এবং পুরুষ, যে জাহান্নামে তো ভয়ঙ্কর জায়গা। আমার বাইরে জাহান্নামে যে সবাই মানুষের ছাড়া হইব, তার শরীরের চামড়া ওখানে একার গাড়ি বানাইয়া দেব হইব। জাহান্নামে যে সময় মানুষের ছাড়া হইব, তার ফেটকু উহুদের পাহাড়ের মতো বড় করে দেব হইব। জাহান্নামে তার যে সময় ছাড়া হইব মুসলমান, আমার আল্লাহ কইলা বলা জাহান্নামের আগুনের মধ্যে তারে নিক্ষেপ করা হইব। শরীরের চামড়া একবার থাকি জ্বলিয়া আর একবার যাইব। নাদি জাত জলুদুহুম বাদদালনাহুম জলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কর জাহান্নামে তোর শরীরে একবার থাকি আগুন লাগবো, আর একবার জ্বলিয়া যাইব, আর একবার থাকি লাগতে থাকবো, চিল্লাইতে থাকবো, আল্লাহ ফালি দেও ফালি দেও, ঝাড়তাম বাড়িয়ার না। আল্লাহ কর যা ইল্লা হামিমা ওয়া গাসাকা তারে ওলা গরম পানি দেব হইব। তার গরম পানি ভিতরে দিয়ে হামাইয়া হাত বড় চড়িয়া তলে দি লইয়া যাইব। তার শরীরের মাংস জ্বলিয়া ফসিয়া যে রক্ত আর ফুজ বার হইব, ও রক্ত আর ফুজরে আবার তার মুখে দিয়ে ডালানি হইব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মরতায়ও নাই বাঁচতাও নাই। কিসা কাহিনী দিয়া টাইম পাস করিয়ার না, ডাইরেক্ট আল্লাহর কোরআনের মাতমাতিয়ার। হে গুলাম ডরাও, এ হক্তর নামাজ ছাড়লে জাহান্নাম 2,88,00,000 বছর। হে মুসলমানের ভুয়া, তুমি নামাজি, তোমার ভুয়া নামাজি, তোমার বাবার ভুয়া ফুড়ি বেনামাজি, ছেলে বেনামাজি, বউ বেনামাজি। আস্থা করো 3-10 জন মানুষ থাকলে 7 জন বেনামাজি। ই মুসলমানের জমির মাই খাইতায় তোমার তালফিজিত খেয়াত দিব রে ভাই। জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবক, ইহসাস বিশ্বাস করো এই কথার উপরে যে কিতা লাগি তুমি যে আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত হইছ, কারণ হইল তুমি নফসর উপরে সোয়ার হইছ। ফেসবুক তুমি কাটারায়, নেট তুমি কাটারায়, হাইলাকান্দির মেয়ে আর আপনার করিমগঞ্জের আপনার হাইলাকান্দির ছেলে আর করিমগঞ্জের মেয়ে কানেকশন লাগাইয়া ফাগলের মতো দৌড়ারায়, মাথায় জানোয়ারও লাগাই সুলমন তুমি রাখছ। সুরত তোমার মুসলমানই নাই, খ্রিস্টানোর সুরত তুমি ধরছ, যার কারণে তোমার গর্দনা দাস বলা মুসল্লত আল্লাহ করছে, মোদী বলারা তোমার তার গর্দনা দাস দিছে আর দিয়া দৌড়াইছে আর খালি চিল্লারায় ফল্লাই নিল, থৌকে মারি দিল। আল্লাহ কইছে যে সময় তোমরা আমার ইসলাম থাকি করবাই, আমি তোমরার গর্দনা জালিম বাদশাহ মুসল্লত করে দিব। এই সময় তোমরা যত কান্দ মহা আমির শরীয়ত আনিয়া দোয়া করাও, কিন্তু একটা দোয়া আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। কারণ কোনো যদি দোয়া আরম্ভ হয় বেনমাজির সংখ্যা বেশ, ও আল্লাহ নিলেই মানে দিবা মাতো না করে সাফ হদিস আইছে, বেনমাজির জমিনও দোয়া করলে আল্লাহ তার কোনো দোয়া করছেন না, এবং বেনমাজির সানো কোনো ওলি আল্লাহ যদি দোয়া করেন খান দোয়া আল্লাহ করছেন না। হদিস ঠিক নি না, আমরা ঠিক ফিট বেরো লাগলে হুজুর দোয়া করিও, পিতা হুজুরে দোয়া করতা থুন বেনমাজি কি অর্থর দোয়া, আরে আউরি দোয়া করিও মাতে বুড়া বুড়া লাগেননি মাঝে না কেন? তুমি নামাজি বনতেই হবে। সবচেয়ে বড় মহামারী দেখা দিছে আজকাল আমরা গাঁও গল্লি, এই জিনিসটা কমিয়ে আইছে। ইমাম সাহেব এখন ওলা ইমাম সাহেবর দৌড়াইয়া এখন বেশ মাথন না, আগে ইমাম অকলে কইতা বলেন যদি নমাজও সারা না আও তাহলে আমার ইমামতির দরকার নাই, ওলা আসেন না মাতো না কেন? ওলা আসেন না নি। এখন ইমাম সাহেব যেদিন আইসন আইয়া দেখছেন গাঁওর প্রেসিডেন্ট দেখো হেউ নমাজ পড়ে না, ঠিক আছে সেক্রেটারিও নাই, এরা খালি মুসুর বাউক দেখিয়া মানুষে বানাইছে। ঠিক আছে, আল্লাহর নবী ফরমাইছেন যে সময় গায়রে হালদে যে পদর উপযুক্ত নাই, যে পদর উপযুক্ত নাই তার যে সময় সেই পদ বসানি হইব, জানিয়া রাখিও কিয়ামত তোমরা অপেক্ষা করো আর বেশি দেরি নাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ কইরা ও গুরু মানুষের মসজিদের প্রেসিডেন্ট হইতো, ও গুরু মানুষে মসজিদে চালাইতো, ও গুরু মসজিদে মানুষে মসজিদ বানাইতো। খারা বানাইবো যারা আল্লাহর উপরে প্রকৃত ইমানদার থাকা লাগবো, যারা প্রকৃত নামাজি থাকা লাগবো, আখিরাতের প্রকৃত ইমানদার বানাই লাগবো। এমন প্রেসিডেন্ট বানাইয়া রাখছে গাওয়ালায় বেকার গেছে খালি টেকা লইতো করিয়া, তার মাত মানুষে শুনিয়া চান্দা দিতা, মসজিদ বিল্ডিং বন্ধ, নমাজের বিল্ডিং সেক্রেটারির কাছে প্রেসিডেন্টের কাছে নাই, গাঁওর মানুষ খিলা নমাজ আহিব রে ভাই। ঠিক আছে মাথুন না কেন? হয়তো কেউ ইনো আইলা হইলে বেজার হইবা বলে দেখায় নি মেসাবে মনে হয় আমার উফা ফিরিস ফেরোর বা নাই। বর্তমান বেশিরভাগ কলা বনি গেছে মসজিদ কমিটির প্রায় জায়গা বলে প্রেসিডেন্ট কবিল ও বাড়ির সব ঠাইন খালি বলেন ঠাইন অকল সময় আইন না, এটা মাঝে মাঝে জুম্মার টাইন খালি চালাইবার লাগিয়া মাথুনা গেছে। হকিকত নাই আজ মসজিদ পর্যন্ত কথা। আমি ওগুলো তোরা আগে একবার হুজাই কইছিলাম বলে গিয়াল সান্দা আরম্ভ করে দিছিলাম মানুষের মসজিদর, কইলা অমুকে দিছেন আপনার 20,000 টাকা, কইলাম খরচ কিতা বলে তাই গাঁও পঞ্চায়েত বলে পঞ্চায়েতর তো অত বড় বেতন নাই, তাই দিতা এখন খান থাকি দিতা দিতা হাত থাকি তে বোঝা গেল নিশ্চয় তোমার আপনার প্রতিনিধি দিতরা বুটার মারিয়া নাই মাতো না কেন? বুটার মারিয়া নাই, হ্যাঁ বুটার মারিয়া দিতরা তাইলে ইগু বুটার হক আনিয়া মসজিদও লাগায় হার হক লাগাই যায়। আজকাল মসজিদ খালি মানুষের সুন্দর হইতো, হারাম হালালের কোনো তমিজও নাই, হারাম হালালের কোনো তমিজও নাই। আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এর কারণে মসজিদও গিয়া মানুষের শান্তি পায় না। মসজিদ বানাইতে মানুষের হারাম হালাল মালর তমিজ করে না, যাইনু দেউনিয়া খালি বিল্ডিং বানায়, যার কারণে মসজিদও খালি উড়ান হয়েছে, মসজিদও নমাজ নাই, মসজিদটাকে দূরে মানুষ করিয়া আছে। এর মাঝে ও আমার ভাই ওখানের বুজুর্গ হল হুশ করম, তোমার সম্পর্ক যদি মসজিদের লগে থাকতো নাই হসুবা মুসলমান হইয়া জন্য তো যাইতে পারতাই নাই। এক সাহাবির সানো গিয়া সাহাবাই কেরামে শিখাইলা ও সাহাবি আল্লাহ রসুল এই সাহাবি আপনার যদি এই আমরা সাহাবি এই সাহাবির মসজিদে এক মানুষ যদি বাসক জমাতে আপনারা আল্লাহ আল্লাহ করে আপনার আস্থা বছর রোজা রাখে আর বাড়ির যদি বাসক নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু জুমার জামাত ওই মানুষ শরীক হয় না, তাহলে আপনি ফয়সালা দেন চাই মানুষের হাসর কিতে হইব। এই সাহাবিয়ে কইরা জানিয়া রাখো, যে মানুষে আপনার আস্থা বছর রোজা রাখবো, সারা রাত তাহাজ্জুদ পড়বো, তসবিহ করবো, তিলাওয়াত করবো, কিন্তু মসজিদের নামাজ ও জামাত যাইতো না, আপনারা জানিয়া রাখো এই মানুষ দুজখী, জাহান্নামী জাহান্নামী। একবার কও না নাউযুবিল্লাহ, আরো জোরে কও না নাউযুবিল্লাহ। আমরা 100% মানুষ মসজিদে যাও, দুনিয়ার বেবির হক বুঝ ভাইলায়, বাচ্চার হক বুঝ ভাইলায়, টাকা বাড়ির হক বুঝ ভাইলায়, গাড়ির হক বুঝ ভাইলায়, গাড়ির হক বুঝ ভাইলায়, কুকুরের হক পর্যন্ত মানুষে বুঝে, কিন্তু মানুষে আল্লাহর হক দুই রাকাত নামাজ পড়া বুঝে না। আর যদিও পড়ে হসুবা নামাজ পড়ে, আল্লাহর নামাজ পড়ে না। আল্লাহ রসুলে ফরমায় যাও উবুদুল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহ কইলা ওয়ালা ইবাদত করো তোমরা যেন আমার দেখরায়। হাদিসে কুদসি নবী যে কয়া আল্লাহ হইয়া কইরা ফাইল্লাম তাকুন তারা, যদি মনে করো তোমরা আমারে দেখরায় না, ফাইন্নাল্লাহা ইয়ারাক, তোমরা ওলা মনে করো দুই নম্বর পর্যায়ে মনে করো আল্লাহ তোমরা রে দেখরা। আমরা যে নামাজ পড়ি নিজে নিজরে জিখাইয়া দেখো চাই ইলা দিয়ানোর নামাজ কবেটায় পড়ো। আমরা বেশিরভাগ নামাজ হইল একটা আদত, এবাদত নাই। বাত বুঝিও, আদত এবাদত নাই। বেটা এখন নামাজ না পড়লে গুমও লাগে না, অর্থাৎ ওলা আদত বনছে তার গুম লাগাইবার নামাজ পড়ে। আচ্ছা একটা কথা জিজ্ঞাই চাই, প্রায় মানুষ মসজিদে যে সময় নামাজ আয় এই সময় তো কি পাঞ্জাবি অকলটা লাগাই আই নাই মাতই না কেনে, ও মানুষটাই বাড়ির যে সময় নামাজ পড়ে তো কি পাঞ্জাবি আর হকলটা লাগাইয়া পড়ে না, গেঞ্জি মারি গেঞ্জি মারি দে মাতো না কেনে। নামাজ মসজিদও একটার বাড়িতে একটা নেই, তাইলে মসজিদে পাঞ্জাবি আপনার টকি লাগাই আইছে আল্লাহ লাগেনি না মানুষের লাগে, মাতই না কেনে মানুষের লাগে। কারণ হিনো গেলে টকি লাগে, হিনো পাঞ্জাবি লাগে, বাড়ির গেঞ্জি দিয়ে আনা টকি মারি দে, তে বুঝা গেল মানুষের নামাজ পড়ে আল্লাহর নামাজ নাই। যদি মানুষের নামাজ না পড়ি আল্লাহর নামাজ পড়ি তো বাড়ির তার টকি লাগলো অনে পাঞ্জাবি লাগলো অনে, কিন্তু বাড়ির টকি পাঞ্জাবি লাগে না, কোনো সময় পড়ে কোনো সময় ছাড়ে, রুকু সুজদা ঠিক নাই। মসজিদে গেলে দুই রাকাত ফরজ পড়িয়া আপনার তিন না চার রাকাত সুন্নত পড়া যায় না, দুই রাকাত লাগে বেটা বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছে যায়। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাই ফরমাইল, ও মানুষ সবচেয়ে বড় সুর হইব, এই মানুষ সবচেয়ে বড় সবচেয়ে নিকৃষ্ট সুর, যে মানুষে নামাজ চুরি করিলায়। গরু চুরি করছে নবীজি কইরা এগুলো নিকৃষ্ট নাই, হ্যাঁ গরু মারিয়া চুরি করে দিছে এগুলো নিকৃষ্ট নাই। সবচেয়ে নিকৃষ্টতম সুর হইল যে মানুষে নামাজ চুরি করে। বুঝার বুঝিয়া রাখিও। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ নামাজ কিভাবে চুরি হয়ে যায়? আল্লাহ রসুল যাবো মানুষটা নামাজ চুর হয়ে যাইব যে মানুষের রুকু ঠিক হইলে শ্রদ্ধা ঠিক হয় না, যার সবাই কিয়াম ঠিক হইলে কিরাত ঠিক হয় না। ও মুসলমান, কিতাব নামাজ পড়িলে 40 বছর নামাজ পড়িয়া তোমার সুরত নামাজ নাই, সিরত নামাজ নাই, ব্যবহার নামাজ নাই, ব্যবসার নামাজ নাই। আর আমার আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ ও নামাজি, নিশ্চয় যদি তোমার নামাজ নামাজের মতো নামাজ হয়ে যায়, নামাজে বাদখামটা কি তোমারে বাঁচাই লাইব, নির্লজ্জ খামটা কি বাঁচাই লাইব, বেহায়া খামটা কি বাঁচাই লাইব, নিষেধ আল্লাহর নাফরমানিটা কি তোমারে বাঁচাই লাইব। রে ভাই, আল্লাহ কইয়ার নামাজ আল্লাহর সবচেয়ে বড় ইবাদত। এখন তুমি নামাজ দিয়ে তোমারে প্রশ্ন করি দেখো চাই, তুমি ফাসক নামাজ পড়ো, সুরত তোমার নামাজ নাই। রে ভাই, পয়লা সুরতেও নামাজ নাই, ঔজাত নামাজ, হ্যাঁ ওটা নামাজ দিয়ে আল্লাহ খুশ করতে পারবেন। মাতন্না তোলা একটু হানা কইবা, ফাঁক তোলা মারো কথা আগে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, হল বুজুর্গ হল নামাজ লম্বা মাত মাতিতাম নাই সবে নামাজ ওয়াজ জানো কিন্তু ইয়াদ রাখিও লা শাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লা নবীজি ফরমাইছেন ইসলাম ওদের কোনো স্থান নাই যার মধ্যে নামাজ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নবীজি ফরমাইছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন নামাজ তরক করা বহুত ইমামগণ কইছেন দাইমি বেনামাজি ইসলাম থেকে খারিজ ইমাম আবু হানিফা সাহেব কইরা না ইসলাম থেকে খারিজ কইতাম না কিন্তু দাইমি নামাজ সাহেব ফাসিক হইব ফাসিকের মধ্যে কোনো মতবাদ নাই ফাসিকের মধ্যে কোনো মতবাদ নাই বেনামাজি গো ফাসিক হইব ফাসিক মানলে জাহান্নামে যাইবা জাহান্নামে যাইবা জাহান্নাম থেকে বাঁচতে পারতে নাই কিন্তু দাইমি বেনামাজি অবস্থায় যদি আজরাইলে জাপটা মারি দিলায় তাহলে ইমান লইয়া যাওয়া বড় কঠিন আছে রে ভাই ইমান লইয়া যাওয়া লাগবো নি সারার তোরা মাথই না সারায় হুজুর দোয়া করিও আল্লাহ ইমানের সহিত মওত খানা করতা আপনি যদি নামাজ পড়ো না খামাইবন তোরা খানা জুড়ে কই না নামাজি কান বিয়ার আগে বালি বিয়ার আগে ফরজ না বিয়ার বাদে মাথই না করে বালি হওয়া থাকি ফরজ নাই নি তো যুবক হল তুমি জানি সারা নামাজ পড়ো না যুবক অবস্থায় যদি তোমার মওত হই যায় আল্লাহ না করম তাহলে ফাসিকি মওত হইব বড় বিপদ আছে জানো না কার মওত কোন সময় আছে ইজা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন এ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হে বেনামাজি হল তোমরা জানিয়া রাখো নবীজি ফরমান যে মানুষে মাল্লাম ইউহাফিজ আলাইহা যে মানুষে নামাজের গুরুত্ব দিত না নামাজে বালা করে পড়িত না ইহতিমাম করত না জুমাতে নামাজ পড়তো না আল্লাহর নামাজ পড়তো না আল্লাহ রাসূল ফরমাইয়া কানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুন এই সব মানুষের হাসর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে কারুনের লগে করব একবার কোনা নাউযুবিল্লাহ আর যারা কোনা নাউযুবিল্লাহ কারুন কত বড় আল্লাহর নাফরমান জানা আছে নিশ্চয় আপনারা কারুন কত বড় আল্লাহর নাফরমান যে কারুন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কোন কোন রাওয়ায়াতে মিলে এত দৌলত আল্লাহ পাকে কারুনরে দিছিলাম কারুনের সন্দুকর চাবিও গুণ বইয়া ফিরাইবার লাগি সেই জবানাত 70টা উট ব্যবহার করত একবার চিন্তা করুন কত দৌলত আছিল কিন্তু বড় বকিল মানুষ আছিল যাকাত দিত না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের সাসার গরো ভাই আসলা তান জবানাত কারুন আছিল তাইন গিয়া তারে কইলা ও সাসার তো ভাই তোমারে আল্লাহ অত দৌলতের মালিক বানাইছে তোমার মালের যাকাত তুমি দাও কইলো আমি যাকাত বকাত কিছু দিতাম পারতাম না তোমার কোনো কিছু নাই তোমার কাছে মাল নাই তুমি গরিব খাইবার নাই সারাই নি আমার থেকে কিছু নিয়া তোমার জীবন চালাইতাই মসজিদের মেসাবে বেশি যাকাতের ওয়াজ করলে যে যাকাত দিত না এই বেটা কিছু বুড়া বুড়া লাগে না মাঝে না খানে সাইবো মেসাবরে কিলা টিফিন বন্ধ করি বেড়া লাগাইয়া এনে খাদানি যায় একটা মানুষ লাগইনি না না কিছু মানুষ আর কথা বইয়ান না কারুনও চাইলো মুসা আলাইহিস সালামের বেইজ্জত করতো ইজ্জত দেনে ওয়ালা কে আল্লাহ ও তো বড় আস্তে কইলা ইজ্জত দেনে ওয়ালা কে আল্লাহ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ যারে চাই ইজ্জত দেয় যারে চাই বেইজ্জত করে হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ইজ্জত দিল ফিরাউনকে সাগরে ডুবাইয়া মারিয়া বেইজ্জত করে দেখাইয়া দিল কারুন আল্লাহ কারুনকে বেইজ্জত করলো মাটি ফাটাইয়া খাইয়া দেখাই দিল মুসা আলাইহিস সালাম রে ইজ্জত দিল ইসমাঈল আলাইহিস সালাম রে ইজ্জত দিল জেলের ভিতরে খাইয়া বাদশার কুরসি নিয়া বইল মুসলমান আল্লাহ যারে চাই ইজ্জত দেয় আল্লাহর জাতের কসম নবী যে ফরমাইয়া গোটা পৃথিবীর মানুষ যদি তোমার পিছে পড়ে যায় সায় যদি তোমারে বেইজ্জত করত কসম আল্লাহর জাতের একজনও তোমারে ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায় আর গোটা পৃথিবীর মানুষ যদি তোমারে উঠাই নিতে চায় আমার আল্লাহ যদি বেইজ্জত করতে চায় দুনিয়ার কোন জাতি তোমারে ইজ্জত দিতে পারবে না পারবনি মাদন না করে কত বড় শক্তি কারণ চাইছে মুসা আলাইহিস সালামের বেইজ্জত করত এক মহিলা বেশ্যা মহিলারে 40,000 দিরহম গুড়াইয়া আনছে কইছে মুসা আলাইহিস সালামে যে সময় কইবা যাকাত দাও আপনার ব্যভিচার করা হারাম ওই সময় তুল্লাফ মারিয়া উঠিয়া কইছে ও মুসা তুমি যে আমার লাগি অবৈধ ব্যবহার করছো কিলা ভাউরিলা একবার কোনা নাউযুবিল্লাহ আর জোরে কোনা নাউযুবিল্লাহ इज्जत देने वाला के बेटा सर अल मूसा अलैहिस्सलाम ने बेइज्जत करतो बैठी दिया अल्लाह जी साइदे फरमाइन मातो ना करे बहुत मानु आছেন লাগবাড়ি লোকে বেড়া লাগি গেছে তার ফুড়ির আপনার খালি আপনার আপনার যে ভাইয়াকে বিয়ার মা শুনছে লোক লাগবাড়ির বেটার ফুড়ির হুদাক যে গাড়ি ভাড়া না দিয়া মোবাইল নম্বর লইবো এখন তো দেবা লাগে না ফোন করি কইবো আয় আসলে আমি তা বিয়ার বাঙ্গানি কোনো দিন দেই না দিছিও না এটা আদত নাই কিন্তু আপনি একটু বুঝি শুনি ব্যবহার করবা ফুড়িগু ঠ্যাং ঝুলা বেখা বেটারে কইবা আসলো খালি বিয়ার বাঙ্গানি দিত বুঝছো নি মানুষের তার এলাকার নামও রাখলে খালি বিয়ার বাঙ্গানি দে হ্যাঁ একদিন এক তার লাগাবাড়ি লাগছে বিয়া হ্যাঁ গেছে গিয়া রিয়া আপনার পাত্রপক্ষ আর কইনা পক্ষ দিয়ে করে মাতৃত খোদরা কইলো আমি আপনার জন্য আইতাম না আসিল এক মাঠে আইছি মানুষে খালি আমার কইন আমি বিয়ার বাঙ্গানি দেই কইন চান ইবারের ফুড়ি গুড় সব বেকা করে কইছিলাম নি আমি দিছেনি বাঙ্গানি মাথো না করে এই তো কইছিল কিন্তু গিয়া এমন মাত মাতিছে কাম বলাইছিলানি তার অভ্যাস মানুষ অভ্যাসের দাস যেটা খাসলত করে এটা ছাড়তে পারে না আমার ভাই ওখানে বুজুর্গ হল কারণে চাইছে এই বিষয় মুসা আলাইহিস সালাম রে বেইজ্জত করতো বেটিরে বুঝাইয়া আনছে যে সময় মুসা আলাইহিস সালামে কইছেন জিনা করা হারাম জিনা কর জাহান্নামে যাইবাই তোমার জাহান্নামী লেবাস পরানি হইব তোমার জাহান্নামী আগুনের লেবাস পরানি হইব তোমার জাহান্নামে জ্বলিবা আর জাহান্নামী আগুনের লেবাস দৌড়ানি হইব হে মুসলমান ওই সময় বেটিয়ে ফালমারি উঠিছে উঠিয়া কইছে ও মুসা এখানে কথা কইতাম যেমনে মুসা আলাইহিস সালামে কইছেন কি কথা কইতে কও সাই হক কথা কইছ যেমনে মুসা আলাইহিস সালামের বা সাইছে হুশ বেগর গেছে কি ভূমিকম্প শরীর হইছে ডরাই গেছে হক কথা দরাত করিবার হইছে কইছে ও নবী মুসা কারণে আমারে টেকা বেশ করি দিব কইয়া বুঝাইয়া আনছে আমি বলে কইতাম আপনি আমার লগে বাদকাম করি লইছো একবার কোন নাউযু বিল্লাহ আল্লাহ হক কথা বার করছেন মাথা না করে ইজ্জত দেনে वाला কে কারণে যে মনে করেন মুসা আলাইহিস সালাম বেইজ্জত কইলিছো না নি হ্যাঁ কিন্তু আল্লাহ যে সময় ইজ্জত দিতে চায় দুনিয়ার কোন মানুষ আপনার বেইজ্জত করতে পারে না আজ মুসলমানের সেই ইয়াকিন নাই যার কারণে মুসলমান তুমি লাঞ্ছিত বঞ্চিত অবদষ্ট রায় আল্লাহর ভয়ভীতি তোমার কাছে নাই ও ভাই নবী আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে উহুদের ময়দানে ওলা অবস্থা হইছে যে নবীজির দান্দান শহীদ হই গেছে নবীজি শহীদ বলিয়া ঘোষণা হই গেছে ওই সময় সাহাবায়ে کرام परेशान হই গেছে নবীজির রক্ত বাইয়া যার আমার ভাই তাইফের জমিন নবীজির রক্ত বাইয়া যার উহুদের জমিন নবীজির রক্ত বাইয়া যার ফেরেশতা বলাইয়া কইছে আপনি খোকওয়া এটা তো দিলে আর এখন ধ্বংস করে লইতাম নবীজি কইছেন আল্লাহুম্মা দি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন ও আল্লাহ আপনি আমার গুনতারে তুমি ধ্বংস করিও না নিশ্চয় তারা বুঝবাইছে না এরা একবার বুঝবা এরা রেখে দায়ত দিলাও নবীজি বদুয়া জীবনে দিছেন না ও মুসলমান কিন্তু একদিন নবীজি বদুয়া দিছেন রে ভাই কোন দিন জঙ্গে খন্দক জঙ্গে আহজাব খন্দকর যুদ্ধ যেদিন আপনার এই যুদ্ধ দেখো জঙ্গে উহুদের 70 জন সাহাবী শহীদ 70 জন সাহাবী শহীদ যে জঙ্গে উহুদ নবীজির চাচা হযরত হামজা শহীদ বড় বড় সাহাবাগণ শহীদ কিন্তু নবীজি বদুয়া দিছেন না জঙ্গে খন্দক মাত্র একজন সাহাবী শহীদ হয়েছিল মুসলমান কিন্তু নবীজির আসরের নামাজ খোজা হয়ে গেছে নবীজি আসরের নামাজ খোজা হয়ে গেছে ছুটি গেছে নবীজি মাগরিবের ওয়াক্ত আগে আসরের খোজা আদায় করেছেন এর বাদে মাগরিবের নামাজ আদায় করেছেন কিন্তু নবীজি এই দিন বরদাশ করতে পারছেন না তুলাবার সন কইছেন ওগো আল্লাহ আজ যে সময় তারা এই যুদ্ধের কারণে এই মুশরিকিনের কারণে তোমার হক নামাজ আমার খোজা হয়ে গেছে দয়াল আল্লাহ এই কাফির লোকরে তুমি কাল কিয়ামতের ময়দানে মরার বাদে জাহান্নামের আগুন থেকে ছাড়িয়া দিও না লগে লগে আল্লাহ জিবরাইল বানায়া কইছে না নবী মুহাম্মদ হাইলা উহুদের ময়দানে তোমার দান্দান শহীদ হইল তাইফের জমিনে তোমার রক্ত গেল তুমি আমার হকরে আপনার অগ্রাধিকার দিছো আমার হকরে অগ্রাধিকার দিয়া এই সময় তুমি তোমার হকরে দাবাইয়া দোয়া করছো উম্মতকে হেদায়েত দিতাম কিন্তু আজ যে সময় আমার হকরে তুমি অগ্রাধিকার দিছো আমার নামাজ কথা হওয়ার কারণে উম্মত তুমি তোমার তুমি বদুয়া দিলাইছো আমি আল্লাহ ওলা আমার তোমার হকরে অগ্রাধিকার দিলাম ও নবী মুহাম্মদ আমার নাফরমানি আমার কোন বান্দায় করতে পারে তওবা করে মাফ দিলাইমু কিন্তু তুমি নবীর বেয়াদবি যদি তোমার কোন উম্মত করে আমি আল্লাহ তারে মাফ দিতাম না दुनिया मसाफिर खाना, खबर आखिर ठिकाना, कई आगे दवाना है कई पीछे रवाना। ए भाई नमाज तुम्हारे बुझवाए ना, दुई रकात नमाज पढ़ते पारो ना, ओ कारून से कारूने इस मूसा अलैहिस्सलाम रब्बे इज्जत करतो सही से जे समय बेटी स्वीकारोक्ति दिलाई से लगे लगे मूसा अलैहिस्सलाम जमीनर बायंगे दिसइन दिया जमीन दे कइसनिया अर्जु खुजी ओ जमीन এই কারণে যদি আমার আমি इज्जत করতে চাইছে তুমি তুমি আল্লাহর গজবে তুমি তারে ধরো চাই আ করিয়া জমিন ফাটি গেল কারণ জমিনে দিয়ে ঢুকা আরম্ভ হইল আঠুনে ঢুকে খবরনে ঢুকে কয় মুসা আমারে বাঁচাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল আল্লাহ তুমি হারাও কারণে কয় মুসা আমারে বাঁচাও আর মুসা আলাইহিস সালামে কইল আল্লাহ তুমি হারাও গোলাউনে গমাইল মাথা ওখান ফরজ সময় গমাই গেল ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের জওয়ান ওখানে ডাকইল কইল এ জওয়ান বনি ইসরাঈল যাও যাও মালাসে তোমরা লইয়াও কি যাও আনিয়া তার মাথার উপরে রাখো নতুবা মানুষে বদগুমান করব মনে কয় তারে আমি বদুয়া দিয়ে জমিন খাইছি তার মাল খাইতাম আনিয়া তার মাল খানার মাথার মধ্যে রাখো তার মাল লইয়া সে যাও। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল কিয়ামত পর্যন্ত কারণে তার মাল লইয়া মাটির তলে দিয়ে যাইব খাইল কিয়ামতের ময়দান মাল মাথাত লইয়া ময়দানে মাশরে উঠিব। হে মুসলমানের যুবক আর যুবতী হল কিসা গুণা গুনাইবার লাগি নাই যত বেদাইতে তোমার দৌলতের কারণে দুই রাকাত নামাজের সময় তুমি ভাইতাই নাই। আল্লাহ রাসূল ফরমাইরা খাইল কিয়ামতের ময়দান আল্লাহ কারণের লগে তোমার হাসর করবা। একবার জোরে কোন আউযু বিল্লাহ, আরো জোরে কোন আউযু বিল্লাহ। নামাজের সময় নাই আল্লাহর হক যে হকরে আদায় করতে না পারিয়া নবীজি উম্মতরে বদদুয়া দিছেন কিন্তু কোনদিন নবীজি উম্মতের উপরে বদদুয়া করছেন না। আইজ উম্মতে আল্লাহর হকরে ধ্বংস করে আল্লাহর নামাজ পড়ে না নামাজের দিকে ভ্রুক্ষেপ নাই। আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবচেয়ে বড় কারণ হইল এই উম্মতর ইসলামের লগে কোনো ত্যাগ স্বীকার নাই। ইসলাম তুমি আমি সুজা পাইছি না রে ভাই মুক্ত ইসলাম পাওয়ার কারণে ইসলামের উপরে আমরা আল্লাহর নাফরমানি করি আর আজ মুসলমানের ব্যবহার আল্লাহর দিন নাই মুসলমানের সমাজের মধ্যে একতা বুঝ নাই একে অন্য কোনো এক নাই গড় যাও দুইজনে মিল নাই বাপে বুয়ায় মিল নাই মামে মিল নাই স্বামী স্ত্রী মিল নাই গাঁয়ে গাঁয়ে মিল নাই বাইয়ে বাইয়ে মিল নাই। আমার ভাই এখন তার কারণ কিটা একমাত্র কারণ হইল আজ মুসলমানের মামেলা ঠিক নাই ব্যবহার আখলাক ঠিক নাই রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইতরা কিয়ামতের ময়দানে আমার উম্মতের নেকি বদিদের সময় ওজন হইব নেকির বাল্লা সবচেয়ে বাড়ি যে আমল হইব সেটা তারা ভালো ব্যবহারের আমল হইব। সুবহানাল্লাহ একতা নাই করি আমরা বড় বিপদে পড়ছি। মুক্তসরের ঘটনা কইলে বুঝবাই ভাই এক চৌধুরী সাহেব মাত বুঝিও এক চৌধুরী সাহেব আর এক অজির সাহেব আর এক নাফিদ সাহেব তিনো সাহেব ছুটিছেন একবার রওনাত মাঠে দিয়ে যাইতরা ভালো করে মাত খেয়াল করিও গিয়া দেখছেন এক বেটাকে বেটায় বড় বাদাম খেত করছে বড় বাদাম এক ফিল তুখত করছে যে কিয়া তিনজনের লালস গেছে কি জানতে পারছেন না তিনজনে বাদাম খাওয়া আরম্ভ করছেন। জমিনের মালিক বেটা আইছে আইয়া দেখে বাবারে চৌধুরী উজিরে আর নাফিতে তিনকে তো আগা খাইয়া আল্লাহ মাত বুঝা গেছে মাত বুঝা লাগনি। এখন চিন্তা করলো আমি মানুষ একলা খেলা ছিনগু এখন যদি এগুন তোর আমি হাকুম বাকুম করি যে তিনকে বেরিয়া খেঁচি দিবে না তোরা মাতেন না কেন ও হে করা প্রসেস তো গাইল বলে তিনগুলো কিলা আটানি যায় মাত বুঝা গেছে। ও হে কইল মাশাআল্লাহ চৌধুরী সাহেব ইবা খান থেকে আইলা আপনার কদম খান আমার জমিনে পড়ছে শুকরিয়া আপনি বাদাম খাইছেন বড় খুশ হয়েছি আর যা লাগে নে কুয়া মনে মনে চৌধুরী কইছে মাশাআল্লাহ দেখ রাইনি চৌধুরী ভাই তো বড় দাম দিল বেটা না। এরপরে কইছে অজির সাহেব উজির সাহেব আইছেন মাশাআল্লাহ খাওয়া বড় বলা খাম আপনারা নিয়া দিতাম আছিল আমি বাড়িতে খাইছেন তার ফেটে ফেটে কিন্তু ইকান না উজিরও মনে মনে বেট বেটা বলে চৌধুরীর লগে আইলাম বড় দাম পাইছি ই দিয়ন দেইলা কইয়া নাফিদরে ইকান্তর বাপর নেই মাত বুঝা গেছে ইন্তে কিনা নাকি বাদাম খাইলে লইছে জুতা আত খেঁচা লাগাইছে खाली धूम डंडा ना विद्या दे ही दियो दले कोजरा लाग सोदरी यार उजीरो आए फिट बखा वासी से हमरा दुआदी से यार इगुरे कसे इगुरे बला कोनी डंडा दिया दुई नंबरे उजीर दे कइसे थोर बाफे खत करसे निदा सूप फलाइसे उजीरोर फिट सालो एबन नाफिते मने मने कर আমারে খাইছি মাটি সবটাকে তুইনো খা আর সদরি কইরা আমি তো বাবা সদরি আমারে তো আর কিছু কইতো না বালা ঠিকছে উতারি বড়িয়া কইছে তোর বাপে কত করছে নি কান দিছেন খাইনে আরো তোরা বড় গিয়া আমরা শেষ করিয়া সদরির গর্দনাত ধরছে কইছে তুমি গাল খাইতা খার ওডারে আমার গান দেই খাজুক বাদাম খাই যায় দিছে জুতারি টান ফিরছালো কয়টা এখন জান ফিরছালো বড় হিগে মনে মনে কয় আমার সময় মাটি সতনাকের মাটি লাভ আসেনি এই এখন এক বেটার বুদ্ধির বলে তিনজন বড় আইছেন মাতনা খানে কিডা লাগি একতা না থাকার কারণে নানি একতা না থাকার কারণে আজ মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত আল্লাহ কইছে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ইমানের রশির মধ্যে এক হইয়া ধরো ইমানের রশির মধ্যে সারা তোমরা এক বনিয়া ধরো তোমরা ইমানের ব্যাপারে এক বনো আইজ ইমানদার তুমি ইমানের ব্যাপারে কিলা এক বললাই ইমানদার বললাই মাশাআল্লাহ কলমা পড়িলাই ইমানের হক তোমার মাঝে নামাজ নাই ইমানের হক তোমার মুআমালা ঠিক নাই ইমানের হক তোমার মুআশারা ঠিক নাই ইমানের হক তোমার একজনে সুদ খায় একজনে ঘুষ খায় একজনে ব্যভিচার একজনে জুলুম একজনে অবৈধ ব্যবহার তোমার মধ্যে কি পর্যন্ত ইমানের হক আছে তোমার মধ্যে একতা নাই গরদি তিনজন হয় ফাইলা নম্বর তিনজন তিন মুখা একজন বেনামাজি একজন সুদগারা এহাতকে মহিলা পর্যন্ত গ্রপিং সুদ খায় আমার আল্লাহ রাসূলের মায়ার নবীর মায়ার উম্মত হল কসম খোদার কয়েক জিনিসে মানুষের জাহান্নামের লাগি ওয়াজিব বানাইলায় এর মধ্যে এক বস্তু হইল হারাম মাল বক্ষণ যদি করো হারাম খানেওয়ালা দিছিমি গান জাহান্নামের লাগি ওয়াজিব হই যায় একবার কোনা নাউযুবিল্লাহ হারাম আমরার মধ্যে আসেনি না নাই মাতনা হারাম আসেনি না নাই কি পর্যন্ত হারামে জর্জরিত হইছো কিন্তু এই জীবনে গান চিরস্থায়ী মনে করিও না মুরব্বী হলরে জিগাও জওয়ানের নিয়ামত ও জওয়ান মুরব্বীরা জিগাও তাইলে একদিন জওয়ান আসলা আজ কিন্তু প্রত্যেকে আফসোস করা লাগে আল্লাহ রাসূল ফরমাইছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে প্রশ্ন করব ওয়া আন শাবাবিহি ফিমা আবলা তোরে আমি জওয়ান বানাইছিলাম জওয়ান এখানে খানো খাটাইলাই হে জওয়ান তোমার যদি মার ঘর থাকি অন্ধখানা আল্লাহ বানাইয়া ভয়দা করতো তাহলে তুমি চিন্তা করো আজ আল্লাহর দেওয়া সব আস্তারাই তুমি ফেসবুকের ভিতরে কাটারায় গান্দা ফটো পিকচার সারারাই দেখায় আল্লাহর দেওয়া নূর দিয়ে তুমি অপব্যবহার করায় আমার আল্লাহ কয়া ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ কয় মানব গোষ্ঠী তোমরা আমি শোক দিছি আমি খান দিছি আমি দিল দিছি আমি সব কিছু দিছি নিশ্চয় তোমরা জানিয়া রাখো তোমরা খান তোমরা শোক তোমরা দিল তোমরা দিমাগ এই সব নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে উবা করাইয়া প্রশ্ন করো বলে ভাই আজ মুসলমানের যুবক যুবতী আল্লাহর দেওয়া শোক দি আস্তা রায় খালি আপনার সিনেমা নাচ ফটো গান্দা এইগুলার আসর ভিতরে গিয়া জমের নি না জমের না মাথন না করে ইমান ধ্বংস হর নি না মাথন না করে এর লাগে বছর একদিন আইয়া কয়জন বয় তৈলাম সুবহানাল্লাহ তসবিহ করলাম আর বাকিগুলোর চিন্তা যদি করি না বাঁচা যাইব নি মাথন না করে আল্লাহ কইরা কু আনবুসাকুম আহলিকুম নারা তোমরা দুজক থাকি বাঁচো তোমরা আকাল দে বাঁচাও আই সেই জিম্মাদারি মানুষের নাই মসজিদের কমিটিরও চিন্তা নাই ইমাম সাহেব একলা বেচারা বেশ মাতিয়া লাভ নাই আজ মসজিদ আইন তো নমাজও আও খোয়া কানোর ওয়াজও নাই মনে কয়া মনে কয় নাই আমরা কোনো কানোর ড্রাইভার হ্যান্ডেলম্যান ঠান্ডা বাসিলের ড্রাইভারও নাই আমি খাইলাম একবার এক ইমাম বেটা নাম কইতাম না নাম তো আপনার চিন্তাও নাই আমার বেটায় কইল হুজুর আমি বাক্কা কত বছর আসলাম ডিবিগড় 58 মসজিদের ইমাম খুব বছর ইলা গেছে বছরকে বছর ফজরের নামাজ পড়াইতাম সহায়া লেফরত থাকি মাইক টান দিয়ে আজান দিতাম আর ফিরিয়া হরাইয়া ফিরতাম আমিও পড়িতাম না আর বুঝা গেছে সমিনটা কিলা চলে বেটা এমনে কইছে না তবলিগো আইয়া তোরা চোখ তার খুলিছে ও কইছে বুঝবাইছো নি তবলিগো আইয়া চোখ খোলার বাদে বুঝবাইছে আমি কিতা করছি ও তার হাসাগান বার করছে না ই হাসা হলে হেসর বার করলি বুঝ মাতো না খেলে আসল চোখ খোলার বাদে বার করছে এর লাগে আমরা আসল চোখ খুলো প্রত্যেকে নিজে নিজৰ নফসৰ লগে মুদাখাদা কৰো। এটা মুখৰ তসবিহ খামাইতো নাই, আখতা কয় দিন সুবহানাল্লাহ বাদে নামাজও নাই, খামাইতো নাই, নফসৰ লগে মুদাখাদা কৰো। সবচেয়ে বড় খামাইল তবলিগ জমাতো যাও, চাইর মাস চিল্লা লাগাও, কুরবানি মুদাখাদা করো। তুমি 12 বছর বেনামাজি আল্লাহ নামাজি বানাই দিবা, এর মাঝে ঠেলা মাথায় ঠেল দিবা, সুবহানাল্লাহ টান দিবা, খাম মন ভরে ভাই আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আমার আল্লাহ কইরা যারা তারা নফসর লগে মুজাহাদা করব, হে নিজর লাগি মুজাহাদা করব, আমার দিন পাইবার লাগি তার জানমাল কুরবানি করব, আমি আল্লাহ তারে দিনের রাস্তা দেখাইয়া দিব, হেদায়েতের রাস্তা দেখাইয়া দিব, হেদায়েতের রাস্তা দেখাইয়া দিব, আমি আল্লাহ তারে হেদায়েত দিব। যে হেদায়েতের কারণে হে নামাজ বুঝ পাইব, হে রোজা বুঝ পাইব, হে হজ বুঝ পাইব, হে ইসলাম বুঝ পাইব। নতুবা হে আদত বানাইতে পারে, ইবাদত হইতো নাই, আদতের জাহান্নাম থাকি বাঁচা তার লাগি সম্ভব হইতো নাই। আজ মুসলমানের নফসর লগে মুজাহাদা করে না, আস্তা রাইজ ওয়া শুনে মনে কয় নামাজ পড়িতো পড়িতো, কিন্তু আসলতে নফসে মানে না রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি আয়াত পড়ছি, আল্লাহ পাক ফরমায় ওয়ালা কাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বাগে ফরমায়, হে দুনিয়ার মানব গোষ্ঠী, তোমরা খানবাতিয়া হলো, ঔষধ মানুষ আর জিন্নাতে আমি জাহান্নামের লজ্জে বানাই দিয়ে ধারণ করছি। কে বা খারা লাগাম কলম, ওদের আমি বুঝার শক্তি দিয়েছিলাম। হে বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বিল্ডিং বুঝে, চাকরি বুঝে, নকরি বুঝে, দোকান বুঝে, মোকান বুঝে, ফুয়া বুঝে, ফুড়ি বুঝে, দুনিয়ার কোনো কিছু তারা বুঝারই সম্ভব বুঝারই সমকাম কারণ নাই, বুঝতে হে নিজেই বুঝতে পারে। বুঝে না যদি তাহলে হে দুই রাকাত নামাজ তার বুঝো হয় না রে ভাই। নিজরে জিকাও না নিজে কত নামাজ কদা করছো, আল্লাহর কাছে কিতাব মুখ দেখাই দেয়, কিতাব মুখ দেখাই দেয়, খবর গিয়া কিতাব মুখ দেখাই দেয়। মরা লাগবো নিলে লাগতো নাই, মাথনা গেলে মরা লাগবো নিলে লাগতো নাই, মরা লাগবো নামাজ লইয়া যাবা লাগবো মুসলমান। হ্যাঁ, আল্লাহ কইলা দুনিয়ার সব কিছু বুঝে কিন্তু নামাজ বুঝে না, আমি আল্লাহর বিধান বুঝে না। আল্লাহ কইছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমার আল্লাহ রাসূলে তোমরা যেটা কইছেন তা তোমরা মানো, যা নিষেধ করছেন তা তোমরা মানো। আমরা নবীর উপরে ঈমান আনিয়া বই যাই, কিন্তু নবীর উপরে ঈমান আনা কাহাকে বলে কো মুসলমানে জানে রে ভাই। নবীর উপরে ঈমান আনা কি কইলে কিতা কইতে আর ভাই কিচ্ছু নাই, খালি ইমান আনছি, আল্লাহর উপরে ইমান আনছি, নবীর উপরে ইমান আনছি, মাতলাম বই বই দিকে যাইতাম না। তো আমার ভাই ওখানে বুজুর্গ আল্লাহ কইরা ওয়ালাহুম আ'ইউনুল্লাহ ইউবসিরুনা বিহা, তারে আমি চোখ দিছিলাম, হায় রে হায় নম খারাম। আল্লাহ কইরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ এখন খিলা তোমরা নাশ করে করো নমখারাম কল, তোমরা খিলা না ফরমানি খড়ায়, খিলা তোমরা কুবরি শিরকি না ফরমানি কুবরি বেদাতি খড়ায়। কুনতুম আমওয়াতা, তোমরা কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমরা জীবিত করলাম। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা আমি মৃত্যু দান করব। সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইয়িকুম, আবার কিয়ামতের ময়দানে তোমরা আমি জীবিত করব, আমি আল্লাহর সামনে তোমরা হাজির করব। একবার তোমরা এই কথা চিন্তা করো না, আমি তোরে চোখ দিলাম, সারা রাত শূন্য কাটাই দিলে, হে গোলাম এই চক্ষু সম্পর্কে উবা করাইয়া তোমারে যেদিন জিজ্ঞানি হইব আল্লাহর সামনে কি জবাব দিবা। ওলা গান্দা হইছে বর্তমান সমাজ, বিশেষ করে মহিলা সমাজ এবং যুবক যুবতী সমাজ। এখন বেপরদেগি বেহায়ামি আর নেট ব্যবহার করিয়া মেয়ে ছেলে সারা অ্যান্ড্রয়েডও ডুবিয়া এখন আপনার বিয়া শাদির দরকার হয় না, এখন খালি বাদাবাগির বাজার গরম হয়েছে। মার ঠিক আছে না কেন চাই পাঁচ সরুতা বানাইয়া বেটি যায় গিয়া আসেনি না নাই মাতই না কেন অগু মুসলমানি আর ইসলাম অগুর ভিতরে আসেনি কতকাল মাতই না কেন। এক বেটি তিন গুণ লোকের বিয়া হওয়ার আইস একজনে এখন হুজুর অমুক জায়গার ভরি তোরা হইন জানি বলে কিতা বলে অমুক জায়গার আগে হইতাম নাই ও আইলাকান্তি ডিস্ট্রিক্টর হর অমুক জায়গার মেয়ে ফয়লা গেছে হগুক হগুক গেছে অন্তাই গেছে কি হরিণগঞ্জ এখন ইগে হিবায় থুকার হিগে হিবায় থুকার ওইটা অবস্থা একদম মুসলমান নেই। Astaghfirullah, kalau yang balas astaghfirullah. Innallaha ghafurur rahim. Al-haya'u syu'batun minal iman. Hey mohila khol, tomar tan wazo daibar amar shomoy nai. Ami Maulana Enamuddin Sahab Rantor Zaminul lagi noya manush hoiba ottonto sundor waz bala alim tai nai goshon ami jani. Tai taqrir korba mohila golor byapare ami dike jaiar na, kintu ekhan kotha yaad rakho behaya bepona mohila. তোমার ভিতরে আল্লাহর কোন ডর যখন নাই তুমি কি মুসলমান? তুমি যে সময় তোমার বাচ্চা বেলাইয়া স্বামী বেলাইয়া ঘর দুয়ার চালাইয়া নেটো উঠিয়ে বাগিয়া যাইতে পারো, তুমি কাল আল্লাহর রাস্তা কি বাগা সম্ভব হইতো নাই, খবর বাগা সম্ভব হইতো নাই, গজবের বরিষ্ঠ থাকি তুমি বাগা সম্ভব হইতো নাই। তুমি তোমারে ডরাও, তোমার ভিতরে ইমান ইসলাম যদি থাকে ইলা কাম তুমি করতে পারতাই নাই। আজ সমাজের কলঙ্ক, জাতির কলঙ্ক, ইসলামের কলঙ্ক এই মহিলাও গল বলছে একমাত্র গান্দা ফেসবুক আর নেট ব্যবহার করিয়া। রে ভাই যত বেটাইন তোমার মেয়ের এই জাতীয় বস্তু ব্যবহার করা যায় তুমি মনে করদায় তোমার মেয়ের জলদি সেই লইব। ইয়াদ রাখো কিয়ামতের ময়দান আব্বা যান নাথ বান্দিয়া তোমার বলা জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ ছাড়িবা। কারণ তোমারা তো এই মেয়েরে আমানত হইছে কিয়ামত পর্যন্ত এই মহিলা তাকে ইসলামের রাস্তা গুলিয়া যাইতো আর মানুষ সমাজ জন্ম লইতা। এই মেয়ে যদি আজ বদিন হয়ে যায় 40 সিঁড়ি পর্যন্ত এইগুলো আপনার গান্দা আওলাদ বাইর হইবা। রে ভাই প্রোডাকশন মেশিন নষ্ট হইলে প্রোডাক্ট নষ্ট হয়ে যায়। আজ আপনারা মা বই নগর বেপরদা বেহায়া হইয়া আধুনিক বনতে বনতে তারা অধিকার হল্লাত লাগিয়া সম অধিকার ভাবাত লাগিয়া পুরুষ লাগিয়া আরো গান্দা বনি গেছে। এমন এক সময় আইব নবীজি ফরমাইছেন এই জাত মহিলা হলে পুরুষ হলের খরইয়া দৌড়াইবা, পুরুষ হলে আগে দৌড়াইবা। এখন ওরা অবস্থা হয়ে গেছে পুরুষ হলে তারা যান বাঁচাইতে পারে না, গান্দা বেটিং দর কারণে। রে ভাই এটা গান্দা আমি আসেনি না নাই মাঝো না কেন ভাই যুবক হলে কই হুজুর খান খান থাকি খালি দেবা হাওয়াত ফোনায় দৌড়লেও বুধভাই খান থাকি বেঠিয়ে গিয়ে লাগাই দিছে কোন আসেনি না নাই। তারা আস্থা লাইট অনলাইনও তখন কোনো ভাই কালেকশন নিয়ে জোড়া যায় কোন আরজমিল্লা হইলে কইবা বাদ মাতিয়ার সমাজ কানো গিয়া পৌঁছে এদিকে আমি যাইতাম না। এর লাগি আল্লাহ কইছে ওয়ালাকাদ আনজারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলম তোরে আমি দিল দিলাম তুই ইসলাম বুঝ পাইলে না। রাইত মা ফালাইয়া বাপ ফালাইয়া ফুয়া ফালাইয়া ফুড়ি ফালাইয়া সব কিছু ফালাইয়া আগর জামাইয়া তোরে 20 বছর লইয়া খাইলো তারে ফালাইয়া তুই রাইত বের ফারিয়া বাগিয়া ডেল নদুড়িয়া বাগিলে ইয়াদ রাখ আমার আল্লাহ তাকি বাগিতে পারতে নাই। একদিন তোর মরা লাগবো, তুই আল্লাহর রাস্তা যাবা লাগবো, নাস্তিক হলর লগে তোর হাসর হইব, মরার বাদে জাহান্নামী আগুন তোরে ভরানি হইব। জাহান্নামী আগুন দি আল্লাহ তোর লাগিয়া আপনার জাহান্নামী গজবি আপনার বানাইব। ওটার লগে তুই জাগুনি জাবলা আপনার তরজিনা করতে লাগবো। হে মুসলমানের বগিলা উসর আল্লাহরে ডরাও, তোমার তান্ডা ইসলামে ইজ্জত দিবার লাগি তোমার তান্ডা কইছিল ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কইছে হে মহিলা হল তোমরা গরর চৌকিদার ভিতরে তোমরা জীবন গঠন করো। আগকার বেটিন যারা জাহিরুল যুগের বেটিন তোরে মানুষের জানোয়ার লাগান ব্যবহার করতা তারা লাগান তোমরা রাস্তাঘাটে ঘাটে মাঠে বিচরণ করিও না। তুমি জান আধুনিক বনিয়া বেপরদা হইয়া বেহায়া হইয়া আইস তুমি জান নামার সুদর বাজারে ঢুকিয়া রাস্তাঘাটে ঘাটে মাঠে বেপরদা বেহায়া লাগান ঘুরা আরম্ভ করছো, যার কারণে তোমার দ্বারা হায়া উঠে গেছে। আইস তুমি জান বেহায়া বেপরদা বনছো, কিন্তু জানিয়া রাখো যত বেহায়া বেপরদা বনবাই তুমি জান সমাজের বুঝা হইবাই। যুগান বাড়িলে ডিমান্ড কমে যায়, আজ যুগান বাড়িছে বলে ডিমান্ড কমে গেছে, মহিলার কোনো দাম সমাজের মধ্যে নাই। আজ বেটাইন যে খান্দা লাগের ঘুরিল লইয়া কারণ হইল বেটিন করে বেপর্দা বানাইছিলা, মনে করছিলা সেল জলদি হইব, এখন তোমার গলার বেড়ি আল্লাহ বানাই দিছে রে ভাই। পেকিং বস্তু বাজারও যদি আমরা খুলিয়া বেশ বারোটা হয়ে যায়, মাত ঠিক আছে নি মাথো না ফেরেন তো আল্লাহ পেকিং করে একবার কথা কইছিল, আমরা বাজারও খোলা বারো করছিলাম, এর লাগে এরা আপনার ডিমান্ড কমে গেছে। আমার আল্লাহ কইলা ওয়ালাহুম আ'ইউনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আন'আম। আল্লাহ কইলা জানোয়ার হই গেছে, সুদ হারাম কইলাম খায়, ঘুষ হারাম কইলাম খায়, মদ হারাম কইলাম খায়, ড্রাগস হারাম কইলাম খায়, পর্দা করা ফরজ কইলাম করে না, আমি কইছি যেটা মানে না, এটা তো জানোয়ার হই গেছে। আল্লাহ কইলা কইয়া কইলা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল, জানোয়ার থাকি আরো বাদ, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কইলা রাত দুকার মাঝে পড়ে গেছে, বাইরে কিসা কাহিনী নাই, কোরআন যেখান সত্য, কিয়ামতের ময়দানে হাজির হওয়া লাগবো, আল্লাহর কথার কোনো ব্যতিক্রম হইতে পারে না। জায়গা গটিয়াছে গটিতেছে গটিবে, ইয়াদ রাখো মুসলমান, একদিন মরা লাগবো। এর লাগি নিজে নিজরে সংশোধন করো, গড় থাকি লইয়া আল্লাহর বিধান ঢুকাও, খুন করার মধ্যে পর্দার বিধান আছে একবার চিন্তা লাগাও। আজ মুসলমানের কোনো পর্দার কোনো জায়গাও নাই রে ভাই, খার কোনো পর্দা আছে, খালি মেসাব যে বাগে ধরে না তারে তোলা ধরায়, বেটিনতে মেসাব দেখলে তোলা খোল্লা বাগে নয়, তাও সারা বল বেটি নাই বর্তমানে গেছি না তোলা মারে, কিন্তু আর পর্দা নাই মুসলমানের উপর, আল্লাহর বিধান ফরজ জিম্মাদারি পর্দা নাই, এখানে আম খুলে হয়ে গেছে, যার কারণে এই অবস্থা ধারণ করছে। কারণ আম গাছও আম ধরে তেতই ধরে না, আর তেতই গাছও তেতই ধরে আম ধরে না। এই মহিলা ওপর বেপর্দা বেহায় হওয়ার কারণে তোরা চোখ মেলিয়া দেখো, বরাকবেলির জমিনও যেটা অলি আল্লাহ ওখান আসলা গেছই, ইটা আর আইতরানি মাধন্য কেনে ও আমির শরীয়ত সাহেব আইয়া গেছই, আগর আমির শরীয়ত সাহেব আর এই নে সমান নেই মাতুলা কেনে। আমরা অলি আল্লাহ ওখান কমিয়া যতদিন যার খালি স্থল কমের নানি মাধন্য কেনে। একদিন আইব, একদিন আইব ফরগি মেসাব পাইবাই, মাত বুঝা গেছে নি। আমার আল্লাহ রসুল এবার বাইজা এমন জবান আইব, এই সময় আমার উম্মতকলের মধ্যে হকিকি কোনো আলিম থাকতো না, এরা ফতোয়া দিবা, হে গুমরা হইব মানুষরে গুমরা করব। ও মুসলমান, প্রায় মানুষ এখন জিও হুজুর মাত্র ঠিক আছে, কিন্তু কোন সময় তো গুগরো বৌদ্ধ বল ফুটি যায়, কইনি মাতো না কেন, এটা মানুষের এক মাত গুগরো বৌদ্ধ বল ফুটি। আমি কই কিন্তু গুগরোর গন যাইত নাই, হয়তো মেসাবর ফরক ফিনতে পারে, কিন্তু আল্লাহর বিধান মাননেওয়ালা মেসাব বড় কঠিন হইব। বর্তমানে যে অবস্থা হইছে, কিয়ামত আলামত আলামত হইছে, ফিরাউনিয়তে দেখা দিছে, এখনো বুঝার না, ফিরাউনিয়তে দেখা দিছে তুমি বিয়া করবা, আর সরকারে তোমার কোটা হরুতা ভাইটাই নির্ধারণ করেন নি না, না মাতো না কেন, ফিরাউনের চাল আসিল নানি মাতো না কেন, ফিরাউনের চাল আসিল নানি, খিতা লাগি তাওর কেনে ইতা হইতে আছে মুসলমান। একমাত্র কারণ হইল ইসলাম থেকে আমরা দূরে সমার হওয়ার কারণে, কিছুই মুসলমান বনার কারণে রে ভাই। এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত, আল্লাহ কইছে উলাইকা কাল আন'আম বাল হুম আযাল, এরা জানোয়ার লাগাই নই গেছে, বাল হুম আযাল বলকে আরো বত্তর, উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফলতের মধ্যে পড়ে গেছে রে ভাই। আমার ভাই হল বুজুর্গ হল, আমি লম্বা করতাম না, আপনার তোর কাছে যাইতাম গিয়া, যাইবার আগে এখান মাত মাতিতাম। আল্লাহর নবীর এক হাদিস আছে, এই কথা আল্লাহর নবী ফরমাইছেন, সাতগুলো মানুষের আরশের ছায়ার তলে জায়গা দিবা, যারা আরশের ছায়ার তলে জায়গা পাইবাই এরা বেলা হিসাবে জান্নতি। আমরা সারা যাইতাম তো ইনশাআল্লাহ, ধরে মাতো না ইনশাআল্লাহ। এর মানে শেষ হল আগর হল আপনার 6 নম্বরে আল্লাহ পাকের নবী ফরমাইছিলা, যে মানুষের রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন, ও মানুষ যে হে সদকা করে, সদকা করে ইউফিহা ওলা লুকায়া মা তা'লামু শিমালুহু মা তানতুনফিকু বিয়ামিনি। নবীজি ফরমাইছিলা, হে ওলা লুকায়া সদকা করে, তার ডাইনার দি কিতা দিল বাওয়াতে বুঝফায় না। ই মানুষরে আল্লাহ পাকে কিয়ামতের ময়দানে কবর থেকে উঠার লগে লগে জান্নতি গাড়ি দিনিয়া আরশের তলে জায়গা দিব। একবার কওলা সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। আমরা সারা আরশের তলে আমাইদাম তো ইনশাআল্লাহ। আর কসম খাইয়া কইয়ার, যে মানুষ আরশের তলে জায়গা পাইব, ই মানুষরে আল্লাহ হিসাব লইতা না, জান্নাত হারাইবা। জোরে কও সুবহানাল্লাহ।